আসসালামু আলাইকুম এভরিওয়ান, শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম স্যার, কেমন আছেন? শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। ওকে, আসসালামু আলাইকুম। ভালো আছেন না সবাই? আসসালামু আলাইকুম স্যার। সালাম, ভালো আছেন সবাই? না, আলহামদুলিল্লাহ স্যার। সো আমরা মনে হয় লাস্ট ক্লাসে থ্রুপুট অ্যাকাউন্টিং করতেছিলাম, একটা এক্সাম্পল করছিলাম, তাই না? আমরা মনে হয় এক্সাম্পল ওয়ানটা শেষ করছিলাম সম্ভবত, থ্রুপুট অ্যাকাউন্টিং, তাই না? সো আজকে মনে হয় আমরা পরেরটা থেকে দেখতে পারি। আমরা সম্ভবত একটা অঙ্ক করছিলাম, তাই না? এক্সাম্পল ওয়ান। জি স্যার। এটা নিয়ে কোনো কোশ্চেন আছে কারো? বা লাস্ট ক্লাসের যে কোনো টপিকস নিয়ে যে কোনো কোশ্চেন? না হলে আমরা সামনের দিকে যাই, আমরা এক্সাম্পল টু দেখতে পারি। এখানে আমরা যে প্রসেস গত ক্লাসে ফলো করছিলাম সলিউশনের জন্য বা আনসারের জন্য, আমরা যেটা যেগুলো দেখছিলাম দেখছিলাম যে ফার্স্ট হচ্ছে উই হ্যাভ টু আইডেন্টিফাই দ্য বটল নেক কনস্ট্রেইন্ট, অর্থাৎ কোনটা প্রবলেমে, ঠিক, এটা কোশ্চেনে বলা থাকে যদিও, এটা কি লেবার আওয়ার নাকি মেশিন আওয়ার নাকি ম্যাটেরিয়াল, কোনটা নিয়ে আমাদের প্রবলেম, কোনটা লিমিটেড রিসোর্স যেটা আমরা চাইলেও পাবো না, এটাকে আমরা বলতে থাকি বটলনেক অর কনস্ট্রেইন্ট। এরপর আমরা কি করছিলাম, ক্যালকুলেট দ্য থ্রুপুট কন্ট্রিবিউশন পার ইউনিট ফর ইস প্রোডাক্ট, প্রতি ইউনিটে কন্ট্রিবিউশন থ্রুপুট কন্ট্রিবিউশনটা বের করে নেওয়া হয়। পার ইউনিট বের করার পরে যেটা আমরা করি সেটাকে আবার বটলনেক রিসোর্সের পার ইউনিট করে নেই, অর্থাৎ এটা আওয়ার হোক বা ইউনিট হোক, ঠিক, যেমন লিমিটেড লিমিটিং ফ্যাক্টর বা কনস্ট্যান্ট রিসোর্সের অঙ্কে যেভাবে করছিলাম। এরপর আমরা র্যাঙ্ক করছিলাম বেসড অন দা থ্রুপুট কন্ট্রিবিউশন পার ইউনিট অফ দা বটলনেক রিসোর্স। র্যাঙ্কিং করার পরে আমরা দেখলাম যে এইভাবে যদি আমরা রিসোর্স অ্যালোকেট করে দিই, অর্থাৎ যেটা র্যাঙ্কিং এ ফার্স্ট আসে যার থ্রুপুট কন্ট্রিবিউশন বেশি, সেই প্রোডাক্টটাকে আমরা প্রায়োরিটি দিয়ে লিমিটেড রিসোর্সটা ইউজ করছিলাম, করে বাদ বাকি যা থাকে সেটা আমরা পরবর্তী প্রোডাক্ট গুলোর জন্য অ্যালাউ করছিলাম। এতে করে দেখলাম আমাদের থ্রুপুট কন্ট্রিবিউশন সব থেকে ম্যাক্সিমাইজ করা সম্ভব। এই হচ্ছে থ্রুপুট অ্যাকাউন্টিং এর কনসেপ্ট। আমরা বলছিলাম যে থ্রুপুট অ্যাকাউন্টিং এ আমরা শুধুমাত্র সেলস রেভিনিউ থেকে আমরা শুধু ম্যাটেরিয়ালের কস্টটা বাদ দিই, অথবা আউটসাইড থেকে যে ম্যাটেরিয়াল এবং কম্পোনেন্ট পার্টস যদি কেনা হয় সেটা, বাট কোনো ভেরিয়েবল কস্ট লেবার কস্ট কোনো কিছু বাদ দিই না, এই 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 অ্যাজাম্পশনে যে they are almost fixed cost, they are not truly or totally variable cost. এই সেন্সে আমরা একটা অঙ্ক দেখছিলাম। আমরা যদি রিভিউ করি তাহলে আমরা এক্সাম্পল টু দেখতে পারি। হ্যাঁ, যে কোনো কোশ্চেন P1 ছিল, যদি কোনো কোশ্চেন করলে নাকি সবাই এড ডগ। ওকে, আমরা এক্সাম্পল টু দেখি। এটা দেওয়া আছে আপনাদের বইতে, নাই পেজ নাম্বার 96। এখানে দেখা যাচ্ছে যে দ্য ফলোয়িং ডেটা রিলেটস টু টু প্রোডাক্টস ম্যানুফ্যাকচার্ড বাই ডিজে লিমিটেড। এই চ্যাপ্টার অনেক সহজ, বেসিক্যালি পি ওয়ান এর তেমন ডিফিকাল্ট পার্ট নাই, ভেরিয়েন্স গুলো একটু মনে রাখা ঝামেলা, তাছাড়া তেমন কোনো চ্যাপ্টার নাই যেখানে খুব হার্ড ফেস করতে হবে কোনো কিছু হার্ডলি। সো সেলিং প্রাইস পার ইউনিট দেওয়া আছে $15 পার ইউনিট প্রোডাক্ট এক্স এর জন্য, প্রোডাক্ট ওয়াই এর জন্য সেলিং প্রাইস $20 পার ইউনিট। ডাইরেক্ট মেটেরিয়াল কস্ট দেওয়া আছে $10 পার ইউনিট ফর প্রোডাক্ট এক্স অ্যান্ড $11 ফর প্রোডাক্ট ওয়াই। ম্যাক্সিমাম ডিমান্ড দেওয়া আছে 25,000 ফর এক্স, 30,000 ফর ওয়াই। টাইম রিকোয়ার্ড অন দ্য বটল নেক বলে দিছে যে টাইমটা হচ্ছে প্রবলেম, অর্থাৎ লেবার শর্টেজ আছে, লেবার চাইলেই পায় না। টাইম রিকোয়ার্ড অন দ্য বটল নেক দেওয়া আছে প্রতি ঘন্টা, প্রতি ইউনিটে এক্স এর জন্য সময় লাগে 2 ঘন্টা, ওয়াই এর জন্য সময় লাগে 6 আওয়ার্স পার মিনিট। দ্য ফার্ম হ্যাজ 80,000 বটল নেক আওয়ার্স অ্যাভেলেবল ইস পিরিয়ড। এই ফার্মের মোট 80,000 ঘন্টা সময় আছে। এই অঙ্ক কি করছিলাম আমরা নাকি একটা এক্সাম্পল দেখছিলাম? এটা তো দেখি নাই, তাই না?
না স্যার ওকে সো যদি 18,000 আওয়ার থাকে আসলে সম্ভব না আমরা বলছিলাম যে 25,000 এটা যদি করি 50,000 ঘন্টা লাগবে এটা করলে তো একটাতে 1,80,000 ঘন্টা লেগে যাবে এটা সম্ভব না টোটাল ফ্যাক্টরি কস্ট অ্যামাউন্ট টু 1,28,000 টোটাল ফ্যাক্টরি কস্ট 1,28,000 ফ্যাক্টরি কস্ট বলতে লেবার ওভারহেড ফিক্সড ভেরিয়েবল সব দিয়ে দিয়েছে এখানে ক্যালকুলেট দ্য অপটিমাম প্রোডাক্ট মিক্স এন্ড দ্য ম্যাক্সিমাম প্রফিট দুইটা জিনিস বের করতে বলছে একটা হচ্ছে অপটিমাম প্রোডাক্ট মিক্স আর একটা হচ্ছে ম্যাক্সিমাম প্রফিট এক্সাম্পল 2 স্যার অপটিমাম প্রোডাক্ট মিক্সটা একটু বলেন স্যার আগে বের করি নাকি আগেই বলবো স্যার এমনিতে একটু ব্যাখ্যা আর কি আসলে কি অপটিমাম প্রোডাক্ট মিক্স মানে যেই যেই মিক্স এক্স এক্স এবং ওয়াই যেই রেশিওতে উৎপাদন করলে আমাদের প্রফিট হবে হাইয়েস্ট এর থেকে ভালো কম্বিনেশন হওয়া সম্ভব না মানে এর থেকে যদি আপনি এক্স এর রেশিও বাড়ান অথবা কমান অর্থাৎ এক্স এর কোয়ান্টিটি বাড়ান তাহলেও প্রফিট ফল করবে আবার যদি ওয়াই এর কোয়ান্টিটি বাড়ান তবুও প্রফিট ফল করবে এটাকে বলা হয় অপটিমাম হ্যাঁ ক্লিয়ার জি স্যার মানে রেশিওটা যদি এমন হয় যে আমরা খুঁজে পেলাম যে এক্স 50% বা 70% আর ওয়াই 30% মানে 10টা প্রোডাক্ট তৈরি করলে 7টা এক্স আর 3টা ওয়াই করা উচিত এটা যদি অপটিমাম বের হয় তাহলে আপনি দেখবেন যদি 7টা জায়গায় 8টা করেন তবুও লস হবে আবার যদি 7টা জায়গায় 6টা করেন তবুও কি হবে লস হবে প্রফিটটা কি হবে কমে আসবে এটাকে বলা হচ্ছে অপটিমাম যার থেকে ভালো সলিউশন হতে পারে সো অপটিমাম মিক্স আমাদের বের করতে বলছে অর্থাৎ এই যে 80,000 ঘন্টা আমাদের মেইন ফোকাস হচ্ছে 80,000 আওয়ার্স এই 80,000 ঘন্টা কিভাবে আমরা বেস্ট ইউজ করতে পারি এক্স এবং ওয়াই মিলে মানে কতটুকু ঘন্টা আমরা এক্স কে অ্যালাউ করব কত ঘন্টা আমরা ওয়াই কে অ্যালাউ করব সো আমরা যদি সমাধানটা দেখি আমরা তো বলে দিয়েছিলাম কি করব আমরা প্রথমে পার ইউনিট আমাদের এই স্টেপে বলা আছে দেখেন আমরা তো বটল নেক কনস্ট্যান্ট পেয়ে গেছে টাইম আমরা পার ইউনিট কন্ট্রিবিউশন সেলস প্রাইস থেকে ম্যাটেরিয়াল বাদ দিলে পেয়ে যাব কিন্তু সেটাকে আমরা আওয়ারে কনভার্ট করে নেব আওয়ারে কনভার্ট করে নিয়ে র্যাঙ্কিং করব করে যে প্রোডাক্টের থ্রুপুট কন্ট্রিবিউশন পার আওয়ার বেশি হবে তাকে আমরা ম্যাক্সিমাম আওয়ার দিয়ে দিব আর ওইটাকে ডিমান্ড মিট করার পরে যেটুকু আওয়ার বাকি থাকবে সেটা আমরা পরবর্তী প্রোডাক্টে দেবো যেটা থ্রুপুট কন্ট্রিবিউশন পার আওয়ার কম ওকে এ হচ্ছে আমাদের স্টেপ এ দেখেন আমরা যেটা বলে দিলাম সেটাই পাবেন এখানে সেলিং প্রাইস থেকে জাস্ট ম্যাটেরিয়ালটা বাদ দিলে আমরা পেয়ে যাচ্ছি থ্রুপুট কন্ট্রিবিউশন পার ইউনিট এটা তো বুঝছেন সবাই তাই না জি স্যার ওকে এখন এটা তো পার মিনিট প্রোডাক্টের কন্ট্রিবিউশন কিন্তু আমাদের প্রবলেম হচ্ছে যেটা আওয়ার সেটা নিয়ে ঝামেলা সে আওয়ার পার ইউনিট মানে পার আওয়ার হচ্ছে আমাদের কন্ট্রিবিউশনটা বের করে নিতে হবে যেহেতু আমাদের আওয়ারটা হচ্ছে বটল নেক রিসোর্স এটা আমরা চাইলে পাবো না সো নাম্বার অফ বটল নেক এটা বলা আছে প্রোডাক্ট এক্স এর জন্য লাগে হচ্ছে কত ঘন্টা 2 ঘন্টা এই কোশ্চেনে দেওয়া আছে 2 আওয়ার্স আর রিকোয়ার্ড টু প্রোডিউস 1 ইউনিট অফ এক্স এন্ড 6 আওয়ার্স আর রিকোয়ার্ড টু প্রোডিউস 1 ইউনিট অফ ওয়াই তাহলে আমরা 2 আওয়ার আর 6 আওয়ার দিয়ে ভাগ করি তাহলে 1 ইউনিট যদি $5 প্রফিট করে তাহলে 2 ঘন্টা যদি লাগে এটা তৈরি করতে তাহলে প্রতি ঘন্টায় প্রোডাক্ট তৈরি হয় সরি প্রতি ঘন্টায় কন্ট্রিবিউশন পাবে হচ্ছে থ্রুপুট কন্ট্রিবিউশন 2.50 করে ওখানতরে এটা যদি 6 ঘন্টা লাগে এবং 6 ঘন্টায় যদি একটা প্রোডাক্ট তৈরি হয় এবং সেখানে যদি $9 কন্ট্রিবিউশন আসে তাহলে 9 কে যদি 6 দিয়ে আমরা ডিভাইড করি তাহলে $1.5 পার আওয়ার তাহলে আমরা দেখতে পাচ্ছি যদিও প্রফিট এক্স এর কম পার্সেন্টেজেও কম কন্ট্রিবিউশন থ্রুপুট কন্ট্রিবিউশন কিন্তু আওয়ারের দৃষ্টিকোণ থেকে কাটটা বেশি র্যাঙ্কিং এ ফার্স্ট কে হইছে এক্স প্রোডাক্ট এক্স তাহলে আমরা এক্স কে ম্যাক্সিমাম আওয়ার দিয়ে দেব এক্স কে যদি আমরা ম্যাক্সিমাম আওয়ার দিয়ে দিই তাহলে এক্স এর ডিমান্ড কত 25,000 কয় ঘন্টা করে লাগবে 2 ঘন্টা 2 ঘন্টা করে তাহলে এক্স কে আমরা সব পুরোটা দেওয়ার চেষ্টা করব তাহলে এক্স এর 50,000 ঘন্টা লাগবে আর আমরা জানি প্রতি ঘন্টায় কন্ট্রিবিউশন হয় হচ্ছে 2.5 করে 50,000 ঘন্টায় কন্ট্রিবিউশন হবে 1,25,000 50,000 মাল্টিপ্লাইড বাই 2.50 আচ্ছা আমাদের মোট আওয়ার আছে আমাদের অঙ্কে বলা আছে আমাদের টোটাল আওয়ার হচ্ছে 80,000 ঘন্টা এর বেশি আমরা পাবো না চাইলেও তাহলে 50,000 ঘন্টা যদি এক্স কে দিয়ে দিই তাহলে আরো বাকি থাকবে 30,000 ঘন্টায় প্রতি ওয়াই তৈরি করব তাহলে ওয়াই প্রতি ওয়াই তৈরি করতে লাগে 1 ইউনিট তৈরি করতে 6 ঘন্টা লাগে মানে 30,000টা যদি আমরা 6 দিয়ে ডিভাইড করি তাহলে আমরা পাচ্ছি 5,000 ইউনিট ওয়াই তৈরি করা যাবে বাকি ঘন্টা দিয়ে তাহলে 30,000 ঘন্টায় যদি 1 প্রতি ঘন্টায় 1.5 করে কন্ট্রিবিউশন হয় তাহলে 30,000 ঘন্টায় হবে $45,000 কন্ট্রিবিউশন তাহলে এক্স আর ওয়াই মিলে কন্ট্রিবিউশন হবে হচ্ছে $1,70,000
আর ফ্যাক্টরি কস্ট আমাদের কোশ্চেনে দেওয়া আছে লেবার ওভারহেড বাদ বাকি নিয়ে 1,28,000 তাহলে আমাদের প্রফিট দাঁড়াবে 42,000 এটাই হচ্ছে অপটিমাম মিক্স তাহলে অপটিমাম মিক্স আমরা যদি পার ইউনিট কন্ট্রিবিউশনে পার ইউনিট এখানে শো করি স্যার যেমন 5,9 দেখায় দেই এখান তো দেখায় নাই স্যার কেন দেখায় নাই বলেন তো এটাও দেখাইতে পারেন সেমই তো আসবে তাই না জি স্যার করতে পারেন যেহেতু আমাদের বটল নেককে প্রায়োরিটি দিচ্ছে যেন বটল নেক আওয়াজ দিয়ে যেমন আপনি যদি 5 দিয়ে করতেন 25,000 ইউনিট কে 5 দিয়ে মাল্টিপ্লাই করলে 1,25,000 হতো আর 5,000 ওয়াই কে যদি আমরা 9 দিয়ে মাল্টিপ্লাই করি 5,45,000 হতো তাই না জি স্যার স্যার এখানে তাহলে আপনি কত দিয়ে করেছেন স্যার ওটা তো কন্ট্রি থ্রুপুট কি এটা কি এটা কি যেটা দিয়ে করেন আনসার সেম হবে এটা তো আওয়ার তাই না যেটা আওয়ার তো আমরা প্রায়োরিটি দিচ্ছি সেটা আওয়ার দিয়ে করব আমরা এটাকে আমি কত দিয়ে দেব 2.50 হ্যাঁ প্রথমটা কি প্রোডাক্ট এক্স কত 2.50 করে তাই না রেজাল্ট সেম আসবে সব সময় রেজাল্ট সেমই আসবে তো আমাদের অ্যাপ্রোপ্রিয়েট মানে কোনটা হবে যে আমি কি কন্ট্রিবিউশন পার ইউনিট দেব আর 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 রেট দিয়ে করব রিটার্ন ফ্যাক্টরি আওয়ার রাইট হ্যাঁ ওকে স্যার রিটার্ন পার ফ্যাক্টরি আওয়ার দিয়ে করব অঙ্কটা বুঝছেন না অনেক সহজ অঙ্ক বুঝছেন সবাই ক্লিয়ার জি স্যার বুঝছি জি স্যার ওকে আপনি এর এর বাইরে যে কোনো কম্বিনেশন করে দেখেন প্রফিট কমে যাবে কারণ হচ্ছে যে এর বাইরে আমরা যেতে পারবো না এটা হচ্ছে আমাদের বটলনেক রিসোর্সের ম্যাক্সিমাইজড ইউটিলাইজেশন অপটিমাম ইউটিলাইজেশন এই ছিল হচ্ছে নাম্বার 2 এরপরে একটা বিস্তারিত অঙ্ক দেওয়া আছে এক্সাম্পল এগুলো আপনারা দেখতে পারবেন টিপিক্যাল কিছু না একটা ইলাস্ট্রেশন কোশ্চেনে দেওয়া আপনাদের বইতে দেওয়া আছে চাইলে দেখতে পারেন অনেক বড় একটা ইলাস্ট্রেশন দেওয়া আছে এটা অপশনাল আপনারা একটু বাসায় দেখেন এটা স্যার এটা অনেক কঠিন আপনি যদি একটু বোঝায় দেন স্যার এটা দেখছেন কেউ জি স্যার অনেক কঠিন স্যার কঠিন লাগছে স্যার অনেক ইয়ে তো আপনার কথাবার্তা অনেক বেশি আচ্ছা এত কথাবার্তা দরকার নাই তাই না স্যার আসলে কিন্তু ওয়ার্কিং আওয়ার অনেকগুলো স্যার ভরতে কষ্ট হয় আচ্ছা দেখেন তাহলে এই কোম্পানি প্রোডিউসেস টু প্রোডাক্টস এ এন্ড বি দ্য প্রোডাকশন কস্ট অফ উইচ আর শোন বিলো ম্যাটেরিয়াল দেওয়া আছে লেবার দেওয়া আছে ভেরিয়েবল ওভারহেড দেওয়া আছে ফিক্সড ওভারহেড দেওয়া আছে টোটাল ইউনিট প্রোডাক্ট কস্ট দেওয়া আছে পার ইউনিট প্রোডাক্ট কস্ট ফিক্সড ওভারহেড ইজ অ্যাবজর্বড অন দ্য বেসিস অফ ডাইরেক্ট লেবার কস্ট নট আওয়ার দ্য প্রোডাক্ট পাসেস থ্রু টু প্রসেসেস ওয়াই এন্ড জেড উইচ অ্যাসোসিয়েটেড লেবার কস্ট অফ $10 পার ডাইরেক্ট লেবার আওয়ার ইন ইস That the direct labor time has been associated with the two products for three processes is shown below. For this process, sorry, three, not this process. Process Y, product A is 10 minutes. Tarmane acta product, quite a process de par hai. Duita. Y, another product as A or B. এ যদি কমপ্লিট করতে চান তাহলে ওয়াই লাগে 10 মিনিটস আর জেড লাগে কত 20 মিনিটস আর প্রোডাক্ট বি ওয়াই লাগে হচ্ছে 39 মিনিটস জেড লাগে 15 মিনিটস সেলিং প্রাইসেস আর সেট বাই দা মার্কেট দা কারেন্ট মার্কেট প্রাইস ফর এ ইজ 65 এন্ড বি 52 এট দিস প্রাইস দা মার্কেট উইল অ্যাবজর্ব অ্যাজ মেনি ইউনিটস অফ এ এন্ড বি দা কোম্পানি ক্যান প্রোডিউস তার মানে মার্কেটে ডিমান্ডের অভাব নাই আপনি যত তৈরি করতে পারবেন তত মার্কেট নেবে বাট The ability of the company to produce A and B is limited by the capacity to process the product through Y and Z. The company operates a two-shift system giving a 16 working hours per day. The company operates a two-shift system. তাহলে দুইটা শিফটে প্রতি শিফটে কত ঘন্টা করে 8 ঘন্টা করে তাই না দুইটা শিফটে কত 16 ঘন্টা Process Z is a single process line and 2 hours in each shift will be downtime. বুঝতে পারছেন process Z হচ্ছে কি একটা single process line একটা product তারা process করতে পারে এবং 2 ঘন্টা downtime থাকে 2 ঘন্টা কাজ হয় না process Y can process 2 units simultaneously although this doubles the requirement for direct labor hour process Y can operate for the full 16 working hours is there What production plan should the company follow in order to maximize profit?
তাহলে তাদের প্রোডাকশন প্রসেসে মানে কি ইয়ে ফলো করতে তারা পারে। এখন আমাদের ফার্স্ট যেটা করতে হবে কতটুকু আওয়ার আবার তো কনস্ট্যান্ট রিসোর্স কি বুঝতে পারছ, কনস্ট্যান্ট কি বটলনেকটা কি, এখানে বটলনেক কি আওয়ার তাই না? জি স্যার বটলনেকটা কি আমাদের এখানে আওয়ার, অর্থাৎ আমরা চাইলে যতটা আওয়ার চাচ্ছি ততটা আওয়ার পাবো না, এটা হচ্ছে আমাদের বটলনেক। সো তাহলে আমরা যদি প্রোডাক্ট আমরা যদি প্রসেস ওয়াই দেখি তাহলে এখানে ওয়াইতে বলছে যদি আমরা আগে জেড দেখি, জেড প্রসেস আগে দেওয়া আছে, জেড এ মোট কত ঘন্টা ফ্যাক্টরিতে অ্যাভেলেবেল প্রতিদিন? 16 আওয়ার। প্রতিদিন আমাদের আছে কত ঘন্টা? দুইটা শিফট মিলে 16 ঘন্টা। আচ্ছা প্রোডাক্ট প্রসেস জেড এ যেটা হয় 2 ঘন্টা করে নষ্ট হয় প্রত্যেকটা শিফটে, তাহলে এখন কয়টা শিফট আছে? তো হচ্ছে 4 ঘন্টা ডাউন টাইম থাকবে, রাইট? যেহেতু দুইটা শিফট আছে সেহেতু ডাউন টাইম থাকবে 4 ঘন্টা, 4 ঘন্টা, 4 ঘন্টা মাইনাস করে দিলাম, তাহলে ডেইলি অ্যাভেলেবেল কত? 12 স্যার, 12 ঘন্টা অ্যাভেলেবেল, তাই না? 12 ঘন্টা অ্যাভেলেবেল। যদি আমরা এটাকে আমাদের কোশ্চেনে কি আওয়ার দেওয়া আছে না মিনিট দেওয়া আছে, প্রোডাক্ট ইয়ার প্রোডাক্ট বি, তাহলে এটাকে আমরা কিছু কনভার্ট করব মিনিটে, মিনিটে, তাহলে 60 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে প্রোডাক্ট প্রসেস জেড জেড এ আমাদের 720 মিনিট অ্যাভেলেবেল। ক্লিয়ার? জি স্যার। 20 গুণ 16 স্যার। হ্যাঁ 20 গুণ 16 12 সরি 12 মাল্টিপ্লাইড বাই 60 মিনিটস। আর যদি ওয়াই তে আমরা বলি, ওয়াই তে হচ্ছে 16 ঘন্টায় কাজ হয়, কোনো ডাউন টাইম নাই, 16 আওয়ার। তো শিফট তো দুইটা স্যার, 2 দিয়ে গুণ দিতে হবে না স্যার? অবশ্যই অবশ্যই, শিফট দুইটা না, শিফট দুইটা মিলে তো 16 ঘন্টা। তাহলে স্যার জেড এর তো আমরা 2 দিয়ে গুণ করব কেন? প্রসেস জেড হচ্ছে সিঙ্গেল প্রসেস, মানে একটা প্রোডাক্টের বেশি প্রসেস করতে পারে না। প্রসেস ওয়াই ক্যান প্রসেস 2 ইউনিটস, মানে একটা টাইম দুইটা হবে, তার মানে প্রতি আমরা ডাবল করব, বুঝছেন? আপনি যখন টিভি দেখেন তখন কি শুধু দেখেন না শুনেন না? রাইট, হ্যাঁ, এট এ টাইম কয়টা কাজ হচ্ছে? দুইটা। তো প্রসেস ওয়াইতে মনে করেন দুইটা লাইন দিয়ে দুইটা প্রোডাক্ট এট এ টাইম যেতে পারবে, তাহলে যদি 16 ঘন্টা তারা কাজ করবে কিন্তু কয়টা প্রোডাক্ট হবে? 16 ঘন্টায় 16টা না, কয়টা হবে? সিঙ্গেল আর এটা কি ডাবল। আচ্ছা এটাকে আমরা কি করব এখন, মিনিটে কনভার্ট করে নেব, তাহলে 1920। ক্লিয়ার? স্যার একটা কথা ছিল স্যার, বলেন। হ্যাঁ, যে হচ্ছে দ্য প্রসেস জেড ইজ সিঙ্গেল প্রসেস লাইন এন্ড 2 আওয়ার্স ইন ইচ শিফট উইল বি ডাউন পেমেন্ট। স্যার বলছে যে স্যার প্রত্যেক শিফটে হচ্ছে 2 ঘন্টা করে ডাউন পেমেন্ট, তাহলে স্যার এর আগের মানে জেড এর অঙ্ক করার সময় আমরা তো স্যার 4 ঘন্টা ডাউন পেমেন্ট নিলাম, তাহলে ওয়াই এর কোনো ডাউন পেমেন্ট কেন নিলাম না স্যার? কেন এই যে রিকোয়ারমেন্টের উপরে সেন্টেন্সটা পড়েন, ওয়াই ক্যান অপারেট ফর আ ফুল 16 আওয়ার্স 16 ওয়ার্কিং আওয়ার ইজ ডে, বলে দিছেন না? জি স্যার। এখানে কোনো ডাউন টাইম বলছে? বলছে তো পুরোটাই কাজ করতে পারে, এইজন্য নিলাম না, বলে তো দিছে। ও আচ্ছা স্যার, এখানে তো তাহলে স্যার আমরা কি শুধু 2 না নিয়ে 4 নিলাম কেন স্যার? এখানে 4 নিলাম কারণ হচ্ছে শিফট কয়টা একদিনে? প্রতি শিফটে যদি 2 ঘন্টা করে যায় তাহলে 2 শিফটে কত ঘন্টা যাবে? ও আচ্ছা স্যার, আচ্ছা স্যার, তাহলে স্যার 4 ঘন্টা। স্যার এবার বুঝছি স্যার, মানে হচ্ছে জেড ও হচ্ছে প্রতিদিন হচ্ছে 2টা শিফটে কাজ হবে, ওয়াই ও প্রতিদিন 2টা শিফটে কাজ হবে, রাইট? রাইট স্যার। জি স্যার, ঠিক আছে। জি স্যার, বলেই দেওয়া আছে এখানে, বলেই দেওয়া আছে, ধরে নেওয়া লাগবে না, বলেই দেওয়া আছে। তাহলে সিঙ্গেল প্রসেস এটা কেন বললো স্যার যদি 2টা সিঙ্গেল প্রসেস? আপনারা কেউ জব করেন প্রোডাকশন কোম্পানিতে জব করলে বুঝতেন ভালো, একটা মেশিন দিয়ে কয়টা লাইনে প্রোডাকশন হচ্ছে, সিঙ্গেল প্রসেস মানে হচ্ছে একটা প্রোডাক্টই একটা টাইম প্রসেস করতে পারে,
আর এরা কি বলছে দেখেন ওয়াই ক্যান প্রসেস টু ইউনিট সাইমালটেনিয়াসলি এট এ টাইম কয়টা ইউনিট করতে পারে দুইটা এবার বুঝছেন জি স্যার জেডে একটা প্রোডাক্টে যেতে পারবে হয় এ অথবা বি কিন্তু ওয়াই তে কি করতে পারবে এট এ টাইম এ ও যেতে পারবে আবার কি দুইটা লাইনে যেতে পারবে প্রোডাক্ট অথবা এ দুইটা মানে এমন ভাবে জেডে ডাবল ক্যাপাসিটি আর কি এক কথায় এবার ক্লিয়ার জি স্যার তাহলে 16 ঘন্টা কোনো ডাউন টাইম নাই ওয়াইতে দুইটা করে ইউনিট এট এ টাইম সার্ভে তারা 32 আসে এখানে আমরা যদি মিনিটে কনভার্ট করতে চাই 60 দিয়ে মাল্টিপ্লাই করলে 1920 মিনিট अवेलेबल ক্লিয়ার এবার সবাই বুঝা গেছে জি স্যার ওকে সো যদি আমরা এরপরে তাহলে কতটুকু তৈরি করতে পারবো যদি আমরা এ তৈরি করি অথবা যদি বি তৈরি করি আমাদের অপশন দেখেন আর আমাদের বলে দিয়েছে মার্কেটে ডিমান্ডে কোনো সমস্যা নাই প্রোডাক্ট এ এর জন্য সময় লাগে কতটুকু আমাদের কোশ্চেনে দেওয়া ছিল প্রোডাক্ট এ এর জন্য সময় লাগে হচ্ছে ওয়াই তে 10 মিনিট জেড এ 20 মিনিট তাহলে ওয়াই তে মোট কত ঘন্টা আছে আমরা দেখলাম 1920 মিনিট আর জেড এ সময় আছে কতটুকু আমরা দেখলাম 720 তাই না এটা মনে আছে জি স্যার ওকে তাহলে 1920 মিনিটে 192 টা প্রোডাক্ট তৈরি করা সম্ভব এ আর জেড এ কয়টা হবে 36 আর এটা যদি বি এর ক্ষেত্রে বলি বি এর ক্ষেত্রে সময়টা লাগবে হচ্ছে কত 39 আর ওয়াই তে লাগবে 39 করে জেড এ লাগবে 15 করে তাহলে যদি 39 মিনিট করে লাগে তাহলে ওয়াই তে বের করা যাবে 49.23 আর যদি আমরা জেডে যাই তাহলে 15 মিনিট করে লাগে 48 ইউনিট ঠিক আছে এখন দেখেন ইন কেস অফ বোথ দ্য প্রোডাক্ট দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ ইউনিটস হুইচ ক্যান বি প্রোডিউস ইন প্রসেস ওয়াই এক্সিডস দ্য নাম্বার দ্যাট ক্যান বি প্রোডিউস ইন প্রসেস জেড দুইটা ক্ষেত্রেই কোনটাতে বেশি প্রোডাক্ট তৈরি হচ্ছে ওয়াই তে না জেড এ ওয়াইতে তাই না যদি আমরা এ তৈরি করি ওয়াইতে হবে 192টা জেডে হবে 36টা এটার ক্ষেত্রেও তাই একটা হলেও বেশি হচ্ছে তাহলে প্রবলেমটা কোথায় মানে আমাদের মেইন কাজ হচ্ছে যে কনস্ট্রেন্টটা খুঁজে বের করা তার মানে হচ্ছে ওয়াই কে নিয়ে কোনো ঝামেলা না ওয়াই এর ক্যাপাসিটি আছে তাহলে ক্যাপাসিটি সমস্যা কার জেড এর সমস্যা তাহলে এই এখানে জেড হচ্ছে বটল নেক দেখেন দ্য প্রবলেম দেয়ারফর বিকামস ওয়ান অফ ডিসাইডিং হাউ টু অ্যালোকেট দ্য স্কার্স প্রোডাকশন ক্যাপাসিটি অফ প্রসেস জেড ইন সাচ এ ওয়ে অ্যাজ টু ম্যাক্সিমাইজ প্রফিট ক্লিয়ার তাহলে সমস্যা হচ্ছে জেড এর কারণ আমি যদি ওয়াই বলি যে ওয়াই ওয়াই দেখে যদি প্রোডাকশন দিতে দেন তাহলে কিন্তু জেড ফেল করবে জেড এ যেহেতু কম জেড এর সমস্যা কাজে জেড জেড এ যেটাতে বেশি আমরা কন্ট্রিবিউশন করতে পারবো সেটাতে আমাদের প্রফিট হবে হাইয়েস্ট তাহলে আমরা কন্ট্রিবিউশনটা বের করে ফেলি আমাদের কোশ্চেনে দেওয়া আছে দেখেন সেলিং প্রাইস কত দেওয়া আছে সেলিং প্রাইস দেওয়া আছে এ এর দেওয়া আছে 65 বি এর দেওয়া আছে 52 তাহলে আমরা যদি থ্রুআউট কন্ট্রিবিউশন বের করি আমরা জাস্ট ম্যাটেরিয়াল বাদ দেব আমরা যেটা বলছিলাম আর তাহলে ম্যাটেরিয়ালের কস্ট কত আর যদি টোটাল কন্ট্রিবিউশন বের করতে চান তাহলে ভেরিয়েবল কস্ট যা আছে আমাদের কোশ্চেনে ছিল হচ্ছে ম্যাটেরিয়াল ছিল হচ্ছে 10 এবার ছিল 5 ভেরিয়েবল আবার ছিল 5 তো দুইটা অ্যাপ্রোচে আমরা দেখব ফার্স্ট হচ্ছে আমরা কতদিন দেখাইছিলাম ফার্স্ট হচ্ছে যদি আমরা ভেরিয়েবল কস্টিং বা মার্জিনাল কস্টিং অ্যাপ্রোচ যায় তাহলে কি রেজাল্ট আসবে যদি থ্রুপুট অ্যাপ্রোচ যায় তাহলে কি রেজাল্ট আসবে আপনারা জানেন যে ভেরিয়েবল কস্টিং এ সমস্ত ভেরিয়েবল কস্ট আমরা বাদ দিতে পারি কিন্তু থ্রুপুটে কি বাদ দিতে পারি শুধুমাত্র কি কি বাদ দিতে পারি ম্যাটেরিয়াল বাদ দিই তো যদি আমরা ইয়া করি মানে ভেরিয়েবল কস্টিং ফলো করি তাহলে তো আমরা এই যে 10 হচ্ছে ম্যাটেরিয়াল লেবার হচ্ছে 5 ভেরিয়েবল ওভারহেড 5 মোট 20 আর এর জন্য 10 নয় 19 আর 9 38 হ্যাঁ বলেন ইলাস্ট্রেশনের উপর স্যার এই যে কন্ট্রাস্টিং টি এ মানে হচ্ছে ট্রেডিশনাল অ্যাপ্রোচ এটাতে করতে বলছেন না স্যার কন্ট্রাস্ট বুঝেন কন্ট্রাস্ট
একটা সাথে আরেকটা বিপরীত তো হ্যাঁ হ্যাঁ তুলনা করা কম্পেয়ার করা বা কন্ট্রাস্ট করা বিপরীত হ্যাঁ ডিফারেন্সটা দেখা ট্র্যাডিশনাল এর সাথে আমরা ওই যে থ্রুপুটের থ্রুপুটের দেখাবো হ্যাঁ দুইটাই তো দেখাচ্ছি তাই না তাহলে তো স্যার আমাদের মার্জিনাল এর দেখানো দরকার নাই স্যার মার্জ ট্র্যাডিশনালি বলতে মার্জিনালটি তো বলছে ট্র্যাডিশনাল বলতে কোনটা বলছে বলেন ট্র্যাডিশনাল আমরা কি করি কন্ট্রিবিউশন বলতে ট্র্যাডিশনাল আমি ভুল করে ফেলছি স্যার সরি ট্র্যাডিশনাল বলতে কন্ট্রিবিউশন মার্জিন কে তো বুঝি ট্র্যাডিশনাল কন্ট্রিবিউশন তাই না জি স্যার আমি স্যার অ্যাডজাশন ধরে ফেলছিলাম আচ্ছা তাহলে আমরা যদি এই সেলস প্রাইস থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিই তাহলে আমাদের ট্র্যাডিশনাল রেকর্ডে ট্র্যাডিশনাল সিস্টেমে দেখাচ্ছে যে কন্ট্রিবিউশন কত 45 পার ইউনিট আর বি হচ্ছে 24 পার ইউনিট ওকে আমাকে বলছেন শুধু বলছে হোয়াট প্রোডাকশন প্ল্যান শুড দা কোম্পানি ফল ইন অর্ডার টু ম্যাক্সিমাইজ প্রফিট আমার তো ইয়া দেখানোর দরকার নাই আমাকে যদি তখন আমাকে ক্লিয়ার বলতে হবে যে আমি কি থ্রুপুট দেখাবো নাকি কি দেখাবো আমাকে কি থ্রুপুট কন্ট্রিবিউশন দিয়ে আনসারটা দিতে হবে নাকি আমাকে হচ্ছে এই ভেরিয়েবল কস্টিং দিয়ে কিছু কি বলা আছে না স্যার এটা কোশ্চেনে বলা থাকবে এখানে যেহেতু এরা একটা হেডলাইন দিয়ে দিছে এটা কিন্তু কোনো এক্সাম্পলও না টেস্ট ইউর আন্ডারস্ট্যান্ডিং ও না টেস্ট ইউর আন্ডারস্ট্যান্ডিং দেখবেন এক্সাম্পল দেখবেন ওইখানে এরকম কোনো ব্যাগ থাকবে না এখানে ক্লিয়ার বলা থাকবে যে কোন অ্যাপ্রোচে আমাকে যেতে হবে সেখানে কিন্তু আমরা ভেরিয়েবল কস্টিং এর যে কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট সেলস মাইনাস অল ভেরিয়েবল কস্ট ওইটা দিয়ে আমরা লিমিটিং ফ্যাক্টরের ডিসিশন শিখে আসছি কিন্তু এই চ্যাপ্টারটা থ্রুপুট অ্যাকাউন্টিং এর এজন্য আমরা থ্রুপুট কন্ট্রিবিউশনের সাথে তার কম্পেয়ার করছি কিন্তু থ্রুপুট না বললে আমরা নরমালি তো ভেরিয়েবল কস্ট দিয়ে ডিসিশন গুলো নিয়ে থাকি তাই না জি স্যার আর অ্যাবজর্পশনের পক্ষে অ্যাবজর্পশন কস্টিং দিয়ে তো ম্যানেজমেন্ট ডিসিশন নেওয়া যায় না আপনার এই কোশ্চেনের একটা আনসার হতে পারে এই যে অ্যাবজর্পশন কস্টিং ইউজ করলে কিন্তু আপনি কি বলে এটা আপনি ভেরিয়েবল কস্ট ফিক্সড কস্ট আলাদা করে এই যে কন্ট্রিবিউশন মার্জিন অ্যাপ্রোচ তো যাই না অ্যাবজর্পশন কস্টিং মানে কি যে ট্র্যাডিশনাল যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট সেই সিস্টেমটাকে আমরা কি বলি অ্যাবজর্পশন কস্টিং তাই না আপনার যে অ্যানুয়াল রিপোর্টে যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা তৈরি হয় সেটা কোন অ্যাপ্রোচে তৈরি হয় অ্যাবজর্পশন কস্টিং সেলস মাইনাস কস্ট অফ গুডস সোল্ড গ্রস প্রফিট তাই না জি স্যার এই কস্ট অফ গুডস সোল্ড আপনার ভেরিয়েবল কস্ট থাকবে আবার কি ফিক্সড কস্ট থাকবে এটা মাস্ট ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 2 ইনভেন্টরি অনুসারে তাই না আর ডিসিশন মেকিং এর জন্য ভেরিয়েবল কস্ট ইউজ করতে আমরা বাধ্য আর ভেরিয়েবল কস্ট ইউজ করে আমরা ভেরিয়েবল কস্টিং এর ফরম্যাট দিয়ে আমরা ম্যানেজমেন্ট ডিসিশন নিয়ে থাকি কারণ এখানে সেলস থেকে সমস্ত ভেরিয়েবল কস্ট বাদ দেয় কন্ট্রিবিউশন বের হয় এরপরে ফিক্সড কস্ট থাকে আলাদা করে তাহলে আমরা ফিক্সড কস্ট কে কন্ট্রিবিউশন দিয়ে ভাগ করলে ব্রেক ইভেন পয়েন্ট পেয়ে যাই টার্গেট প্রফিট করতে পারি কস্ট স্ট্রাকচারে যে কোনো চেঞ্জ হলে ফিক্সড কস্ট বা ভেরিয়েবল কস্টে চেঞ্জ হলে তার ইম্প্যাক্ট কি হবে প্রফিটের উপরে সেটা বের করতে পারি ঠিক কি না তাহলে এই সব ডিসিশন কি অ্যাবজর্পশন কস্টিং এ করা সম্ভব না স্যার তাহলে এখন আমাদের যখন ট্র্যাডিশনাল বুঝবে তখন আমাদের ধরে নিতে হবে এটা কি ভেরিয়েবল বা মার্জিনাল অ্যাবজর্পশন ধরবো না কেন অ্যাবজর্পশন কস্টিং এই সব ডিসিশন নেওয়া সম্ভব না এখন এখানে এই চ্যাপ্টারে বলতে চাচ্ছে যে ভেরিয়েবল কস্টিং এর একটা বিকল্প হচ্ছে যে লিমিটিং ফ্যাক্টরের ক্ষেত্রে থ্রুপুট দিয়ে আমরা ডিসিশন নিতে পারি এটা বলতে চাচ্ছে তারা এটা কখন সম্ভব এটারও লিমিটেশন আছে এটা তখনই সম্ভব যদি আপনার এই ওভারহেড কস্ট খুব একটা বেশি না হয় দেখেন এখানে ম্যাটেরিয়াল কস্টই বেশি ওভারহেড কস্ট খুব বেশি সিগনিফিকেন্ট না যখন ওভারহেড খুব বেশি হয়ে যাবে তখন কিন্তু আপনি ওভারহেড গুলোকে ফিক্সড ভেরিয়েবল না ধরে সবগুলোকে ফ্যাক্টরি কস্ট ধরে এটা মিনিংফুল কোনো রেজাল্ট দিবে না হাউএভার তাহলে আমরা দেখি জেড কে আমাদের চিন্তা করতে হবে জেড এর প্রসেস জেড যেহেতু আমাদের লিমিটেড মানে জেড এর যেহেতু ক্যাপাসিটি কম তাহলে জেড এর আওয়ারটাকে আমরা ম্যাক্সিমাইজ করব যে জেড এর কোন প্রোডাক্টটা তৈরি করলে বা কতটুকু তৈরি করলে মানে কন্ট্রিবিউশনটা বেশি জেড এর জেড কে দিয়ে আমরা ওয়াই এর ডিসিশনটা নেব কারণ ওয়াই তো আমাদের অ্যাভেলেবল আছে ওয়াই এর ক্যাপাসিটি সব ক্ষেত্রে বেশি তো জেড এ যদি আমরা যাই তাহলে এতে লাভ হচ্ছে কন্ট্রিবিউশন হচ্ছে ভেরিয়েবল কস্টিং থেকে বাদ দিয়ে যদি আমরা সেলস থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিই $45 পার ইউনিট আর এতে লাগে কত মিনিট
সরি আমাদের সেলসে জেডে এতে লাগে 20 মিনিট আর বিতে লাগে কত মিনিট দেখতে পাচ্ছেন জেডে এতে লাগে কত মিনিট 20 মিনিটস আর প্রোডাক্ট বিতে লাগে কত মিনিট 15 মিনিটস ওকে তাহলে কন্ট্রিবিউশন গুলো দিয়ে আমরা ভাগ করে দেই এইভাবে দেখেন এই যে এতে কন্ট্রিবিউশন অফ এ পার মিনিট $45 কে 20 দিয়ে ভাগ করছে আর বি এর ক্ষেত্রে $24 কে কত দিয়ে ভাগ করছে 15 দিয়ে ওকে যে মিনিটটা যেখানে লাগে ভাগ তাহলে স্টিল কোনটা প্রফিটেবল পার আওয়ার স্যার এ এ প্রফিটেবল তাহলে ট্র্যাডিশনাল কস্টিং আমাদের ডিসিশন দিচ্ছে আমরা ট্র্যাডিশনাল যে মার্জিনাল কস্টিং সেটা আমাদের ডিসিশন দিচ্ছে এ কে এমফাসাইজ করা উচিত ওকে সেই ক্ষেত্রে যদি আমরা এ কে গুরুত্ব দিই তাহলে জেড এর কত ঘন্টা আছে অ্যাভেলেবল কত মিনিট আছে জেড আমরা জানি জেড এ 36 ইউনিট স্যার কিভাবে 700 তো 720 কে ওই যে 20 দিয়ে ভাগ রাইট জেড এ আছে কত মিনিট 720 মিনিট তাহলে এ তৈরি করতে লাগে কত মিনিট করে 20 মিনিট করে তাহলে 36 মিনিট তৈরি হবে আমি যদি মিনিট দিও করি আচ্ছা এত কষ্ট করার কি দরকার আমি যদি মিনিট দিও করি যে আমার জেড আছে কত 720 মিনিট প্রতি মিনিটে আমার লাভ হবে কত করে 2.25 করে তাহলে আমার কন্ট্রিবিউশন কত হবে 1620 রাইট কত আসছে 720 কে স্যার 2.50 দিয়ে দিলে তো স্যার বেশি হয় 2.25 না 2.25 এই যে দেখেন দেখতে পাচ্ছেন না 2.25 জি স্যার অথবা বিকল্প যান আপনি ইউনিট দিয়ে করেন তাও হবে আপনি যেটা বললেন 36 ইউনিট কে 45 দিয়ে করেন জি স্যার এটা দিয়েও করা যায় স্যার 36 ইউনিট কে 45 দিয়ে করেন সেম রেজাল্ট আসে না জি স্যার স্যার যেহেতু ইউনিট স্যার এখন হচ্ছে কন্ট্রিবিউশন পার ইউনিট আর এটা হচ্ছে স্যার কন্ট্রিবিউশন পার মিনিট তো এখন কি আমরা ইউনিট কে স্যার মিনিট দিয়ে গুণ দিলে ঠিক হবে স্যার ইউনিট কে ইউনিট দিয়ে গুণ দিলে স্যার ভালো হবে না আপনি যদি ইউনিট নেন তাহলে ইউনিটের রেটটা নেবেন আপনি যদি মিনিট নেন তাহলে মিনিট দিয়ে রেটটা নেবেন মিনিটটা বেটার আপনি যেটা খুশি করতে পারেন সমস্যা নাই একই রেজাল্ট হবে সব সময় আপনি 720 মিনিট আছে আপনি যেহেতু পার মিনিটের রেট বের করে ফেলছেন তাহলে মিনিট দিয়ে গুণ করেন আমরা যদি মনে করেন আমি ইউনিট করবো তাহলে আপনি আবার মিনিট কে ইউনিটে কনভার্ট করেন করে তারপরে পার ইউনিট করেন কনভার্ট করেন সেম রেজাল্ট আসবে তাহলে আমাদের ট্র্যাডিশনাল সিস্টেমে ট্র্যাডিশনাল মার্জিনাল কস্টিং আমাদের ডিসিশন দিচ্ছে এ কে ফোকাস দাও আমাদের কন্ট্রিবিউশন হাইয়েস্ট 1620 থ্রোপুট অ্যাপ্রোচে আসেন এখন থ্রোপুটের ক্ষেত্রে আমরা জানি যে থ্রোপুটে সেলিং প্রাইস থেকে শুধু ম্যাটেরিয়াল কস্ট বাদ দেওয়া যায় সেক্ষেত্রে থ্রোপুট কন্ট্রিবিউশন 55 আর 42 এখন একইভাবে ওইখানে 20-15 দিয়ে ভাগ করলাম এই যেহেতু 55 $55 আর্ন করতে আমাদের 20 মিনিট জেডে কাজ করতে হবে তাহলে প্রতি মিনিটে আমাদের আসবে $2.75 সবুট কন্ট্রিবিউশন আর যদি বি তৈরি করি তাহলে আমাদের $42 আসবে 15 মিনিটে তাহলে প্রতি মিনিটে 2.80 রেজাল্টটা উল্টাই গেছে দেখেন ওইখানে বলছিল একে ফোকাস করো এখানে বলছে কাকে ফোকাস করো বি কে স্যার বি কে তো বি যদি আমরা ফোকাস করি তাহলে আমাদের 720 মিনিট হাতে আছে 720 মিনিট ভাগ হচ্ছে প্রতি বি তৈরি করতে লাগে 15 মিনিট করে সরি 15 মিনিট তাহলে কত ইউনিট তৈরি হবে 48 ইউনিট তাই না প্রতি ইউনিটে কন্ট্রিবিউশন হচ্ছে 42 করে এইভাবেও করতে পারেন আবার যদি মনে করেন যে এইভাবে করবো মিনিট যেহেতু করেই হচ্ছে মিনিট দিয়ে করবো 720 মিনিট প্রতি মিনিটে বিতে কন্ট্রিবিউশন থ্রোপুট কন্ট্রিবিউশন 2.80 সেম রেজাল্ট আছে 2016 তাহলে ওইখানে কি বেশি হয়েছে কন্ট্রিবিউশন নাকি এখানে বেশি হয়েছে দেখেন কোন ক্ষেত্রে কন্ট্রিবিউশনটা বেশি হচ্ছে তাহলে ট্র্যাডিশনাল কস্টিং ডিসিশন দিচ্ছে এ তৈরি করো আর আমাদেরকে থ্রোপুট অ্যাকাউন্ট ডিসিশন দিচ্ছে বি তৈরি করো ওকে স্যার থ্রোপুট তো সবসময় বেশি হবে স্যার কন্ট্রিবিউশন তো থ্রোপুট সবসময় বেশি হবে না স্যার হ্যাঁ কন্ট্রিবিউশন বেশি হবে
তাহলে স্যার আমরা তো এটা নিয়ে ডিসিশন নিতে পারি না যে না না এটা দিয়ে না এটা দিয়ে না ফাইনাল প্রফিট দেব আমরা ফাইনাল প্রফিট ওকে স্যার ফাইনাল প্রফিট আগের একটা অংক দেখলাম না আমরা বুঝি স্যার ফাইনাল প্রফিটও ইয়ে হবে ইয়ে হবে বেশি হবে বেশি হবে থ্রোপুট তো বেশি হবে আপনার কথা ঠিক আছে কারণ আমরা তো এখন ওই যে লেবার টেবার বাদ দিই নাই তাই না এই জন্য বললাম যে আপনি বললেন যে এখানে কন্ট্রিবিউশন বেশি এই জন্য বললাম স্যার এটা তো কন্ট্রিবিউশন দেব বেশি হবে অনেক কিছু হবে রাইট সো ফাইনাল ডিসিশন নেওয়ার জন্য আমাদের প্রফিটটা বের করতে হবে এখানে প্রফিট পর্যন্ত তারা যায় না জাস্ট তারা দেখাচ্ছে যে থ্রোপুটে ডিসিশনটা বিকল্প বিপরীত আসতে পারে বেশিরভাগ ক্ষেত্রে সব সময় না যে ক্ষেত্রে হয়তো বা কনস্ট্যান্ট রিসোর্সের ইউজটা থ্রুপুটের সাথে বেশি রিলেটেড সেই ক্ষেত্রে শুধুমাত্র এই তো এই অঙ্কে এটুকুই তো আর কিছু স্যার এখানে তো থ্রুপুট প্রফিট তো স্যার 2016 টাকা এটা তো ঠিক আছে স্যার এটা তো প্রফিট এটা তো আমাদের কন্ট্রিবিউশন থ্রুপুট কন্ট্রিবিউশন না স্যার তো কন্ট্রিবিউশন আর প্রফিট তো এক জিনিস না সেটাই বলছি কারণ হচ্ছে আমরা তো থ্রুপুট যখন আমরা স্যার ইয়ে করব এই যে এক মানে কোনটা প্রথমে করব কোনটা সেকেন্ডে নিব সেটা স্যার তার ওটার উপর ভিত্তি করে তো স্যার নিছি আমরা প্রফিটটা বের করেছি এটা যেটা বের হলো এটা কি বের হলো বলেন স্যার প্রফিট বের হইছে লাস্টে স্যার র‍্যাঙ্কিং করার পরে আমরা যে র‍্যাঙ্কিং করলাম সেটা দিয়ে যখন আমরা টোটাল ইউনিট বা মিনিট কে গুণ দিলাম তখন তো স্যার সেটা থ্রুপুট প্রফিট বের হইছে স্যার কারণ আমরা আদার কস্ট কি বাদ দিছি এখনো না স্যার এই যে অঙ্কটা দেখেন আদার কস্ট বাদ না দিলে তো স্যার এই প্রফিট আসবে না না রে প্রফিট আসলে তো আদার কস্ট বাদ দিতে হবে আদার যে কস্ট গুলো আছে ফ্যাক্টরি অপারেট গুলো বাদ দিলে তাহলে তো প্রফিট আসবে না এগুলো আমরা বাদ দিলাম আমরা বাদ দিব তো আমাদের যেহেতু দেওয়া নাই সবগুলো দেওয়া থাকলে তখন আমরা ডিসিশন নিতে পারবো এখানে শুধু এটা এটা দেখাতে যাচ্ছে যে যে মার্জিনাল কস্টিং অ্যাপ্রোচে যে ডিসিশন দেয় থ্রুপুট এই অ্যাপ্রোচে ডিসিশন কি দিতে পারে ডিফারেন্ট দিতে পারে ওকে এখন যদি এখান থেকে আমরা ইয়ে পেতাম ওই যে আদার কস্ট গুলো বাদ দিতে পারতাম তাহলে আমরা ফাইনাল ডিসিশনটা নিতে পারবো ওকে স্যার এই ক্ষেত্রে তো মার্জিনাল কস্টিং তো আর বাদ দেওয়ার মতো কিছু নেই স্যার সব বাদ দিয়ে ফেলছে তাহলে স্যার ওখানে কি করে হবে ওটা কি প্রফিট বের হবে ওখানে ওই যে ওখানে শুধু মার্জিনাল কস্টিং শুধু ফিক্সড কস্টটা বাদ দেওয়া হয় নাই জি আর এখানে বাদ বাকিটা অনেক কিছুই বাদ দেওয়া হয় নাই ঠিক আছে এরা তো থ্রুপুট দেখে এদের এদের ফিলোসফি কি এদের ফিলোসফি হচ্ছে যে থ্রুপুট দেখে আমরা ডিসিশন নেব এটা হচ্ছে মিস্টার যিনি গত ক্লাসে দেখলাম যে তৈরি করছে থ্রুপুট আছে বেটার ফর ডিসিশন মেকিং রাইট হ্যাঁ সেটা কিন্তু এটা আমাদের প্রুভ করতে হবে হ্যাঁ এটা প্রুভ না করলে আসলে হুট করে বলতে পারবো না ওকে আর কোনো কোশ্চেন এখানে স্যার আমাকে কি শুনতে পাচ্ছেন হ্যাঁ শুনতে পাচ্ছি বলেন স্যার আমাদের তো ছোট্ট কোশ্চেন আমরা প্রোডাক্ট এ এবং বি দুটো প্রসেস দিয়ে বের হয় রাইট স্যার রাইট ওয়াই এবং জেড তার মানে আমরা যে প্রোডাক্ট এ ও ওয়াই দিয়ে বের করলাম 120 ইউনিট এবং জেড 36 ইউনিট বের করলাম না বের করা সম্ভব বের করলাম না বের করা সম্ভব বের করি নাই কিন্তু বের করা সম্ভব বলছি ফাইনাল প্রোডাক্ট কোনটা স্যার আপনার কোশ্চেন কি এটা ফিনিশ গুডস কোনটা আমরা কি ওয়াই বের হচ্ছে এটাও কি একটা ফিনিশ গুডস জেড বের হচ্ছে এটাও একটা ফিনিশ গুডস আমাদের প্রশ্ন ছিল প্রথমে এটা প্রোডাক্ট পাস থ্রু টু পাস না না আপনার কোশ্চেন হচ্ছে এই যে এই যে আপনার কোশ্চেনের आंसर এখানে দেওয়া আছে আপনি বলেন এই সেন্টেন্সটা বলেন হ্যাঁ এই সেন্টেন্সটাতে বলা আছে জেড এর পরে ফাইনাল প্রোডাক্ট বের হয় রাইট তাই যদি হয় তাহলে আমরা ওয়াই এর সঙ্গে জেড এর সঙ্গে আমরা কম্পেয়ার করছি কিভাবে এটা তো ফিনিশ প্রোডাক্ট হচ্ছে আফটার প্রসেস জেড আচ্ছা এটার आंसर কি বলতে পারবেন না আমি বলবো তাহলে আমরা এটা কেন করলাম কেন ওইটা দেখলাম না কি বলতে পারবেন স্যার ওয়াই এর হচ্ছে বটলনেক টাইম ঠিক আছে আর জেড এর হচ্ছে স্যার বটলনেক টাইম ঠিক এটাই হচ্ছে आंसर হ্যাঁ এইটাই কেন করলাম কারণ দেখেন এখানে যদি আমরা এ তৈরি করতে চাই বা বি যাইটাই তৈরি করতে চাই এখানে কিন্তু ওয়াই তে কোনো প্রবলেম নাই অর্থাৎ ওয়াই তে আমরা আমাদের আওয়ার অ্যাভেলেবল আমরা ওয়াই তে কোনো বটলনেক রিসোর্স
যেটা টাইম নিয়ে ঝামেলা, ওয়াইতে সেই ঝামেলাটা নাই। ঝামেলা কোথায়? জেড নিয়ে। এখন মনে করেন আপনি যেটা বলেন আপনার কথাই আসে, আপনি বললেন যে কোনো প্রোডাক্ট কমপ্লিট হতে আগে ওয়াইতে যাবে তারপরে জেড যাবে, রাইট? আমি তাই বুঝছি আর কি স্যার। এই তো তাহলে মনে করেন ওয়াইতে আপনি অনেক ইউনিট তৈরি করলেন, করে জেডে গিয়ে দেখেন আর সময় হাতে নাই, টাইম নাই, ওখানে পারতেছেন, তাহলে আপনার আধা সমাপ্ত হয়ে পড়ে থাকবে না প্রোডাক্টটা? মানে ওয়াই যখন বের হচ্ছে 192 ইজ অ্যাকচুয়ালি ফিনিশ গুডস না, রাইট? তাহলে আমাদের ফোকাস করব কোথায়? জেড যতটুকু করতে পারবে ততটুকুকে আমরা কি করব, মেইন ফোকাস দেব না? আমাদের মেইন সেন্টার ফোকাস তো ওখানে থাকবে, জেড যতটুকু করতে পারবে তারপর বেস করে তো আমরা ওয়াইতে দেব, তাই না? ওকে স্যার, নাও আই যাব, নাও আই যাব। তার মানে স্যার এখানে আমরা জেড 36 ইউনিট করতে পারি, তাহলে আমরা ওয়াইও 36 ইউনিট করব, রাইট? রাইট রাইট রাইট, ক্লিয়ার? ক্লিয়ার। তাহলে যেটাই বটলনেক সেটাকে প্রায়োরিটি দিতে হবে, কারণ ওইটার রিসোর্সকে মানে আপনাকে মাথায় রেখে অন্যান্য রিসোর্স গুলো কি কি করতে হবে, ইউজ করতে হবে। এখন মনে করেন বাংলাদেশে, আমি যদি একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিই, মনে করেন বাংলাদেশে আপনার একটা গার্মেন্টস ফ্যাক্টরিতে লেবারের অভাব নাই কিন্তু মেশিনের অভাব, বা মেশিনের ক্যাপাসিটি লিমিটেড, তাহলে আপনি কি লেবারকে ফোকাস করবেন না মেশিনারকে ফোকাস করবেন? মেশিন আওয়ার অবশ্যই, আপনি যখন কথা বলছেন আসছে না কয়েকজন মাইক ভাইয়া করলে আসছে, আরিফুল ইসলাম করলে, এইখানে সমস্যা নাই, ঠিক আছে? ওকে, তাহলে আমরা পরের অঙ্কে যাই। হ্যাঁ, আরো যদি কোয়েশ্চেন থাকে চিন্তা করতে থাকেন যদি বের হয়। স্যার এই অঙ্কটা তো শেষ হইলো না স্যার? হ্যাঁ, এটুকুই তো, এটুকুই তো, আর তো নাই স্যার। এই যে এখন তো অনেক কিছু লিখছে এরা, এরা অনেক, এরা অনেক, মানে বইটা মানে বইটা অনেক অনেক সিদ্ধান্ত স্যার, কথাই তো হচ্ছে, বুঝলাম না স্যার। পি সেট বেসিস এটা স্যার একটু যদি বলতেন স্যার, বটল নেকটাকে একটু বলা যাবে স্যার? বটল নেক বিষয়ে তো একবার বটল নেক গতবার বলেন, কি কোশ্চেন ছিল বলেন একটু স্যার, বলেন কি বলবো, কি জানা কোশ্চেন করলেন স্যার? বটল নেক বেসিস, পিস রেট, জি স্যার, পিস রেট বেসিস। আচ্ছা, দুইটা কোশ্চেন আছে, একটা হচ্ছে বটল নেক আর একটা পিস রেট। বটল নেক যদি আমরা বলি, আপনার ফ্যাক্টর অফ প্রোডাকশন তো বুঝেন, প্রোডাকশন করতে গেলে অনেকগুলো ফ্যাক্টর লাগে, তাই না? অনেকগুলো এলিমেন্টস লাগে, তাই না? জি স্যার। আচ্ছা, তো আমরা যেমন কাঁচামাল, র মেটেরিয়াল লাগে, লেবার লাগে, মেশিন লাগে, তো যেই রিসোর্সটা আমরা যতটা চাচ্ছি ততটা পাচ্ছি না, চাইলেই পাবো না, আনলিমিটেড না যার সাপ্লাই, সেটা হচ্ছে বটলনেক। আচ্ছা, আরো আরো সহজভাবে বলা যায় না, যেমন বটলনেক নামের সাথেই কিন্তু এর ব্যাখ্যা জড়িত। অবশ্যই, বলেন আরো সহজ করে বললে, আরো সহজ করে, যেমন স্যার আমার 10 লিটার একটা বোতল, বোতল মানে তো ভিতরে অনেক ক্যাপাসিটি, তার বোতলের মুখটা কিন্তু অনেক ন্যারো থাকে, তাই না? ওই কনসেপ্ট থেকেই বটলনেক। তার মানে আমার আলটিমেট সলিউশন, আমি যখন বোতল দিয়ে একটা জিনিস লিকুইড ঢালবো, আমার কিন্তু 5 কেজি একবারে পড়বে না, তার ওই লিমিটেড ওয়াইজ মানে আস্তে আস্তে পড়বে। বটলনেক মানে ওই কনসেপ্ট থেকেই বটলনেক প্রবলেম আসছে, যে আমার 5টা প্রসেস আছে, আমার সবচেয়ে লিমিটেড প্রসেস কোনটা, কোথায় আমার সমস্যা, ওইখান থেকেই বটলনেক প্রবলেম। এটা যে কোনো জায়গায় হতে পারে, রাইট? যে কোনো জায়গায় হতে পারে, রাইট? এটা তো অবশ্যই, এটা তো বললাম, ম্যাটেরিয়ালে হতে পারে, যে কোনো কম্পোনেন্টস হতে পারে। এটার ডেফিনেশন, ফর্মাল ডেফিনেশন এইভাবে যায় যে হচ্ছে এনিথিং এলস দ্যাট ইউ ওয়ান্টস মোর এন্ড মোর বাট নট অ্যাভেলেবল, যেটা আপনি চাচ্ছেন বাট কিন্তু যেটা কি অ্যাভেলেবল না। যেমন যত গত ক্লাসে আমি একটা এক্সাম্পল দিয়েছিলাম যে আপনি চাচ্ছেন যে পড়াশোনা করবো, ভালো প্রিপারেশন নেব, আপনার বই কেনার টাকার সমস্যা নাই, আপনার কোনো দিকে সমস্যা হচ্ছে না, কিন্তু আপনি টাইম পাচ্ছেন না, তাহলে টাইমটা কি আপনার লিমিটেশন, লিমিটেশন বা বটলনেক, রাইট? হ্যাঁ, আর একটা কোশ্চেন করছেন পিস রেট। পিস রেটের বিষয়টা হচ্ছে যে আগে যেটা হতো 90 দশকে যেটা হতো, যে লেবাররা লেবারদেরকে মান্থলি পেমেন্ট দেওয়া হতো না, না দিয়ে যত পিস তৈরি করতো তত পিসে আলাদা করে টাকা দেওয়া হতো, তার মানে যে যত পিস বেশি তৈরি করবে সে তত বেশি টাকা পেত তখন লেবারের ওয়েজেস, এটাকে বলে পিস রেট। এতে করে স্যার পণ্যের গুণাগুণ স্যার নষ্ট হতো না, কারণ নষ্ট এই কারণে হইতো না যে স্ট্যান্ডার্ড পর্যন্ত না পৌঁছালে পণ্য এটা অ্যাকসেপ্ট করা হতো না, গুড ইউনিট চেক করে পাস করলে তারপরে না এটা, এই কারণে ওই অপশন ছিল, ঠিক আছে স্যার? এখানে ওই যে জেড যে বোতল নেক, এইটা স্যার আমি ভালো বুঝি নাই যে এটা কিভাবে এটা লিমিটিং ফ্যাক্টর হলো,
আমাদের ওয়াইতে বলা আছে যে কোম্পানির হচ্ছে দুইটা শিফট, হ্যাঁ এই যে কোম্পানিতে শিফট হচ্ছে দুইটা, এই যে এই পার্টটা পড়েন, the company operates a two shift system giving a 16 hours per day. আপনারা জানেন তো যে 8 ঘন্টার বেশি তো শিফট হয় না, হয় কি? এক শিফট হচ্ছে 8 ঘন্টা, তাহলে দুই শিফটে কত ঘন্টা? 16 ঘন্টা. 16 ঘন্টা. The process Z is a single process line and 2 hours in each shift will be downtime. তাহলে এক শিফটে যদি 2 ঘন্টা downtime হয় তাহলে দুই শিফটে কত ঘন্টা downtime হবে? 4 ঘন্টা. 4 ঘন্টা. তাহলে এখন আপনি মিনিটটা বের করে ফেলতে পারবেন, এই যে দেখেন Z 16 ঘন্টার ভিতরে 4 ঘন্টা যদি ডাউন টাইম যায় তাহলে থাকবে কত ঘন্টা ইফেক্টিভ? জি স্যার 12 12 60 মিনিট দিয়ে গুণ দিছি, 60 মিনিট দিয়ে, হ্যাঁ আর আর জি স্যার, জি স্যার আর ওয়াইটা স্যার 16 গুণন ওয়াইটে ওয়াই ক্যান অপারেট ফর দা ফুল 16 আওয়ার্স ওয়ার্কিং আওয়ার্স ইজ ডে, ওয়াইতে কোনো ডাউন টাইম নাই, এবং আরেকটা কথা বলছি উপরে প্রসেস ওয়াই ক্যান প্রসেস টু ইউনিট সাইমালটেনিয়াসলি, একই সঙ্গে কয় ইউনিট পারবে? মানে দুইটা শিফট চালায় ওয়াই, রাইট, হ্যাঁ দুইটা শিফট তো চালায়, দুইটা লাইনও আছে তার, তাহলে ওয়াই তে 16 ঘন্টা চলে প্লাস দুইটা করে লাইন আর 60 মিনিটস, ওকে স্যার। বটল লেকচার কম হলে কি সেটা ভালো? বটল লেকচার মানে মান যদি কম হয়, যেমন জেড এর 36 আর জেড এর ডি প্রোডাক্টে 48, এই ক্ষেত্রে স্যার মানে কোনটা বেটার, মানে এটা কোনো পার্থক্য বা করা লাগবে কিনা, যেখানে জেড এর 36 192 কিন্তু এখন আমাদের কি সমস্যা হয়েছে, জেড যদি জেডে যদি প্রোডাক্ট না ঢোকে তাহলে তো ফাইনাল প্রোডাক্ট বের হচ্ছে না, তাই না? কাজে জেডে আমাদের এ বা বি সেটাই বের করবো যেটাতে আমাদের কি কন্ট্রিবিউশন হাইয়েস্ট হবে কোম্পানির, ওকে এটা হচ্ছে মেইন ফোকাস আমাদের, ক্লিয়ার? থ্যাংক ইউ স্যার, ক্লিয়ার। তাহলে আমরা পরেরটা যাচ্ছি, তিন নম্বরটা আপনারা এমনিতে পারবেন, এখানে কিছুই নাই অঙ্কিবে। ক্যালকুলেট থ্রুপুট অ্যাকাউন্টিং রেশিও ফর ইস প্রোডাক্ট লাইন ইন দ্য প্রিভিয়াস এক্সাম্পল, আমরা জাস্ট থ্রুপুট রেশিও বলতে কি বোঝায় তিনটা জিনিস দেখাবো, এই সেম যে এক্সাম্পলটা তিন নম্বর এক্সাম্পল যেটা সরি দুই নম্বর এক্সাম্পল, এই এক্সাম্পলটা থেকে আমাদের তিনটা রেশিও বের করতে হচ্ছে, তিনটা রেশিও হচ্ছে থিওরি অফ কনস্ট্যান্ট যদি একটু বলতেন স্যার। হ্যাঁ আমরা এটা শেষ করে থিওরিতে চলে যাব, কনস্ট্যান্টে চলে যাব। হ্যাঁ তিনটা রেশিও বলতে এই তিনটা রেশিও কি বোঝায়, একটা হচ্ছে যে রিটার্ন পার ফ্যাক্টোরিয়াল যেটা আমরা আগের অঙ্কটি দেখে ফেলছি, এটা হচ্ছে আপনার থ্রুপুট পার ইউনিট কত, আর এটাকে আমরা বটলনেক টাইম দিয়ে ভাগ করলে পেয়ে যাই, একটু আগে করলাম তাই না, 2.25 আর যে 1.5 না কত করলাম, মানে সেলিং প্রাইস থেকে ম্যাটেরিয়াল কস্ট বাদ দিলে থ্রুপুটটা বের হচ্ছে, তাকে আমরা বটল নেক, মানে একটা প্রোডাক্ট তৈরি করতে এ তৈরি করতে 2 ঘন্টা লাগে, বি তৈরি করতে 6 ঘন্টা লাগে, পাইছেন না? জি স্যার। আবার দেখাচ্ছি, এই যে দেখেন এটা তো অঙ্ক, সমাধানটা কই, সরি এই যে সমাধানটা দেখেন, এর থ্রুপুট কত এখানে, এই দেখেন প্রথম রেশিওটা বের হয়ে আছে রিটার্ন পার ফ্যাক্টরি আওয়ার, দেখতে পাচ্ছেন সবাই? জি স্যার। কিভাবে বের করছে এটা, বাট থ্রুপুট কে জাস্ট আওয়ার দিয়ে ভাগ করছে, তাই তো? থ্রুপুট কন্ট্রিবিউশন কি কি করছে স্যার? বটলনেক রিসোর্স আওয়ার দিয়ে স্যার। রাইট রাইট, তাহলে আমরা কি পেয়ে গেছি, রিটার্ন পার ফ্যাক্টরি আওয়ার, আওয়ার। আচ্ছা এখন আরেকটা জিনিস বের করতে বলছে, আরেকটা রেশিও হচ্ছে কস্ট পার ফ্যাক্টরি আওয়ার, এটা হচ্ছে যে আপনার টোটাল ফ্যাক্টরি কস্ট কত, তাকে টোটাল অ্যাভেলেবল আওয়ার কত, যেমন আমাদের অঙ্কে ছিল হচ্ছে যে টোটাল ফ্যাক্টরি কস্ট হচ্ছে আমাদের অঙ্কে ছিল
দেখেন টোটাল ফ্যাক্টরি কস্ট $128,000 আর টোটাল বটল নেক আওয়ার ছিল কত $80,000 তাই না $180,000 হচ্ছে তাদের ফ্যাক্টরিতে কস্ট হয় লেবার ওভারহেড মিলায়ে আর আমাদের আওয়ার আছে হচ্ছে $80,000 ঘন্টা রেশিওটা কত আসছে 1.6 না কত আসছে এটা 1.60 তাহলে আমরা দুইটা জিনিস পেলাম একটা হচ্ছে প্রতি ঘন্টায় রিটার্ন কত প্রতি ঘন্টায় কস্ট কত প্রতি ঘন্টা রিটার্ন বের করতে হলে বটল নেক থ্রুপুট কন্ট্রিবিউশন কো বটল নেক আওয়ার দিয়ে ভাগ করব পার এন্ডে যে আওয়ারটা লাগে আর টোটাল ফ্যাক্টরি কস্ট টোটাল বটল নেক আওয়ার দিয়ে ভাগ করলে আমরা পাবো কস্ট পার ফ্যাক্টরি আওয়ার এখন থ্রুপুট অ্যাকাউন্টিং রেশিও যেটা দিয়ে আমরা ডিসিশন নেব এর আগে একদিন বলছিলাম যে ওয়ান এর কথা একদম কোশ্চেন করছিলাম তো এখন আমরা করব যে রিটার্ন পার ফ্যাক্টরি আওয়ার কে কস্ট পার ফ্যাক্টরি আওয়ার দিয়ে ভাগ করব করে জাস্ট প্রফিটেবিলিটি ইনডেক্স এর মতো যদি ওয়ান এর বেশি হয় বা ওয়ান হয় তাহলে আমরা বুঝে নেব যে এটা আমাদের প্রফিটেবল আর যদি ওয়ান এর কম হয় তাহলে আমরা বুঝবো যে এটা প্রফিটেবল না নর্মালি এখন পর্যন্ত পরে কি হবে সেটা ডিফারেন্ট তাহলে প্রোডাক্ট এতে দেখেন প্রোডাক্ট কে এর যে অবস্থা তাতে তাদের কন্ট্রিবিউশন হচ্ছে রিটার্ন হচ্ছে 2.5 আর ফ্যাক্টরি কস্ট আমরা পেলাম 1.6 তাহলে 1.5 1 এর থেকে বেশি কিন্তু বি এর ক্ষেত্রে দেখেন যেখানে রিটার্ন 1.5 সেখানে ফ্যাক্টরি কস্ট 1.6 কিন্তু তার হচ্ছে 0.94 তাহলে থ্রুপুট অ্যাকাউন্টিং রেশিও যার বেশি হবে তাকে আমরা বেশি ফোকাস দেব এই ওভারঅল ওভারঅল ডিসিশন কিন্তু জাস্ট রেশিও থ্রুপুট কি বলছেন স্যার থ্রুপুট অ্যাকাউন্টিং রেশিও যেটা বেশি হবে সেটাই আমাদের প্রায়োরিটি দিতে হবে স্যার প্রায়োরিটি দেওয়া উচিত স্বাভাবিকভাবে কিন্তু এটাই ফাইনাল ডিসিশন না কারণ হচ্ছে যে এই যে আমরা 1.6 বের করলাম কিন্তু এটা কিন্তু ওভারঅল বের করলাম তাই না এটা কি বের করলাম জাস্ট একটা ওভারঅল এখানে প্রোডাক্ট এতে কত লাগে বিতে কত লাগে যেমন অ্যাক্টিভিটি বেস কস্টিং আমরা ভাগ করি ডিটেইলস অথবা অ্যাবজর্পশন কস্টিং আমরা আওয়ার বা মেশিন আওয়ার দিয়ে বা লেবার আওয়ার দিয়ে করি সেটাতে করে প্রত্যেকটা প্রোডাক্ট আলাদা করা যায় কিন্তু এখানে কিন্তু আলাদাও করে নাই জাস্ট পুরো ফ্যাক্টরি কস্টকে পুরো ফ্যাক্টরি আওয়ার দিয়ে ভাগ করেছে কাজে এইটা দিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না এমনিতে আমরা এটুকু ওভারঅল বলতে পারি যে এটা ওয়ান বা তার বেশি হলে ভালো কেন ভালো কারণ রিটার্নটা কস্টের থেকে কি হবে সেই ক্ষেত্রে সমান বা বেশি হবে ওকে স্যার আরেকটা কোশ্চেন ছিল বলেন তো যেমন হচ্ছে আপনার রিকোয়ারমেন্টস হচ্ছে আমাদের থ্রুপুট অ্যাকাউন্টিং রেশিও বের করতে বললো তাহলে আমরা এটা ফর্মুলা লিখে একটু জায়গা গ্যাপ রেখে পরে হচ্ছে যেমন রিটার্ন পার ফ্যাক্টরি আওয়ার এগুলো যদি আমরা ওয়ার্কিং এ দেখাই কোনো প্রবলেম হবে স্যার যেটা আপনাকে বের করতে হবে সেটাই তো আপনার হচ্ছে রিকোয়ারমেন্ট আর যেটা আপনাকে বের করা লাগবে না প্রয়োজন সেটা হচ্ছে আপনি করতে বাধ্য সেটা ওয়ার্কিং এটা তো স্বাভাবিক এটা বেটার অ্যাপ্রোচ ঠিক আছে জি স্যার ওকে এখন আমি যাচ্ছি থিওরি অফ কনস্ট্যান্ট যেটা বললেন আমাদের বইতে এরপরে আছে হচ্ছে থিওরি অফ কনস্ট্যান্ট না তার আগে আছে যদিও কনস্ট্যান্ট অলরেডি আমরা শিখেই ফেলছি অনেকখানি থিওরি অফ কনস্ট্যান্ট কারো জানা নাই আপনারা তো পড়ছেন এর আগে বিবিএ তে পড়ছেন এমবিএ তে পড়ছেন মনে আছে কারো থিওরি অফ কনস্ট্যান্ট এর বাইস কারো জানা আছে বলবেন কেউ নাকি আমি বলবো শোনা যাচ্ছে না ভালো একটু জোরে বলেন থিওরি অফ কনস্ট্যান্ট সম্পর্কে কারো ধারণা আছে কিনা থিওরি অফ কনস্ট্যান্টটা কি আসলে শোনা আছে কারো স্যার আপনি বলেন ভুলে কিছু হয়ে দেবো আচ্ছা তাহলে আপনারা সাপ্লিমেন্ট করবেন হ্যাঁ আপনারা সাপ্লিমেন্ট করবেন আমি বলি তারপরে সাপ্লিমেন্ট করবেন এটা গোল্ডরাফট অ্যান্ড কক্স 1992 গত ক্লাসে আপনাদের বলছিলাম যে রিসার্চ ছাড়া কিছু আসে না সিমার বইয়ের একটা ভালো দিক হচ্ছে যে এরা রিসার্চ আউটপুট থেকে অনেক কিছু নিয়ে আসছে কারণ রিসার্চ থেকে নতুন নতুন কনসেপ্ট নিয়ে আসার চেষ্টা করছে তো গোল্ডরাফট অ্যান্ড কক্স উনি এই থিওরি অফ কনস্ট্যান্ট দিয়েছে এটা টিকিউএম এর একটা অ্যাপ্রোচ বলতে পারেন না টিকিউএম এনারা কে স্যার গোল্ডরাফট অ্যান্ড কক্স এনারা কোন দেশের এরা কোন দেশের রাজনি এটা মজার জিনিস দেখাই আপনারা করবেন কি যে দেখতে পাচ্ছেন এটা জি জি স্যার গুগল স্কলার হ্যাঁ কার আইডিয়া আছে না স্যার নাই আমি স্যার আছে এখানে যত ওয়ার্ল্ডে যত অথেন্টিক পেপার পাবেন হ্যাঁ
এখানে আপনি ওয়ার্ল্ড এর যত অথেন্টিক মোটামুটি অথেন্টিসিটি ভালো এরকম পেপার পাবেন। আপনি এখানে যে কোনো কনসেপ্ট লিখলে এই বিষয়ে কি কি লেখা আছে চলে আসবে। যেমন যদি আমি বলি থিওরি অফ কনস্ট্যান্ট, থিওরি অফ কনস্ট্যান্ট, প্রথমে কার নামটা আসছে বলেন তো, যে বলেন এই ভদ্রলোক কে, সীমাতে কার নামটা লিখছে বলেন তো, ইএম গোল্ডরাপ্ট। আমাদের এখানেও কি আছে গোল্ডরাপ্ট এন্ড কক্স, তার সঙ্গে আর তার পেয়ার আছে, হ্যাঁ তার সঙ্গে আরেকজন আছে, কিন্তু মেইন কনসেপ্টের হোতা কে, হ্যাঁ গোল্ডরাপ্ট। গোল্ডরাপ্ট থিওরিটা তারই আবিষ্কার প্রথম, এবং তার থিওরি অফ কনস্ট্যান্টের উপর তার একটা বই আছে 1990-তে লেখছে। কিন্তু দুঃখের বিষয় আমাদের দেশে এইসব নিয়ে কোনো রিসার্চ হয় না, এইসব নিয়ে আমরা পাত্তাও দিই না, আমরা এমনিতে ভালো পারি ওদের থেকে, বুঝতে পারছে। তো এইখানে গেলে পিডিএফ আপনারা ডাউনলোড করে নিতে পারেন, যে কোনো জিনিস জানতে চাইলে। ইভেন আপনিও এই যে কক্স দেখছেন, সেকেন্ড ম্যান যিনি তিনি হচ্ছেন কক্স, পাইছেন? জি স্যার, সেকেন্ড ম্যান হচ্ছে কক্স। তো দুইজন মিলে কনসেপ্টটাকে ডেভেলপ করছে। তো এবং তাদের পেপারটা দেখেন, এই দেখেন সাইটেশন দেখছেন, তাদের এই বইটা 2395টা পরবর্তী রিসার্চ ইউজ করছে, আর কক্স এই ভদ্রলোকের পেপারটা 243 জন পরবর্তীতে সাইট করছে, তার মানে তারা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড লিডার এই কনসেপ্টের। তো এই ওইখান থেকে সামারি করে এখানে একটা প্যানেল এখানে লেখার চেষ্টা করে। এইগুলো আমি দেখালাম এই কারণে যাতে করে ভবিষ্যতে আপনারা যারা সিএমএ কোয়ালিফাই করবেন, অনেকেই করবেন, তারাও যাতে করে এইসব জায়গায় কন্ট্রিবিউট করতে পারেন। পাবেন কোথায় এগুলো? যেমন আমি যেমন বললাম না, আমরা যে রিসেন্ট বইগুলো ডেভেলপ করছি, আমি রিসার্চ বেস মানে রিসার্চ বেস বেস ডেভেলপ করার চেষ্টা করি, যাতে করে নতুন নতুন কনসেপ্ট যেগুলো কোনো বইতে নাই। এবং এখানে আমার একটা প্রোফাইল আছে, আমি নিজেই এই এখন ক্লাসে থেকে আটকাই গেছি, আমার নিজেরও দেখেন মোটামুটি বেশ 14-15টা পেপার আছে, যেগুলো নিয়ে বেশ আমি রিসার্চ করার চেষ্টা করছি, এনভায়রনমেন্টাল অ্যাকাউন্টিং, বোর্ড টোর্ড নিয়ে, কর্পোরেট গভর্নেন্স। এবং আমার পেপার গুলো মোটামুটি 85 সাইটেশন আছে, যদি আমরা বাংলাদেশের কেবল শুরু করছি। দেখেন 2020 সালে একটা পেপার লিখছি, সেটা প্রায় আরো 24টা জার্নাল এই পেপারটা তারা পড়ছে এবং সাইট করছে তাদের জার্নালে, তাদের লেখাতে এটাকে সাইট রেফারেন্স হিসেবে ইউজ করছে যে না ইনি এটা খুঁজে পেয়েছে। তো এক বছরে দেখেন 24টা পেপার অলরেডি তারা এই পেপারটাকে ইউজ করছে। তো এইভাবে আমরা রিসার্চ করলে কিছু কিছু জিনিস আসতে পারে। যারা করছে দেখেন তারা বাংলাদেশের না, বেশিরভাগের বাইরে, বাংলাদেশের লোকজন হিসেবে পাত্তা দেয় না বেশি, তার মানে। তো এইখান থেকে আসলে আসে পেপার গুলো, জাস্ট আমরা এদিকে না যাই। তো আমরা যেটা ছিলাম থিওরি অফ কনস্ট্যান্ট, কারো কারণ কি নিউ নলেজ এভাবে আসে, নিউ নলেজ আসবে কখন, নিউ নলেজ আসবে এইভাবে বাংলাদেশে প্রচুর এরকম কনসেপ্ট তৈরি হতে পারতো। কারণ কি বইপত্র আমরা যেটা পড়ি, আমি গত ক্লাসে বলছিলাম, সেগুলো হচ্ছে ব্রিটিশদের, আমেরিকানদের, ইউরোপিয়ানদের রিসার্চ থেকে আসে, ওইটা আমরা পড়াই, আমরা পড়ছি বা শিখছি। কিন্তু এইগুলো তো আমাদের বাংলাদেশের জন্য কি, বাংলাদেশের কনটেক্সটে এটা বাস্তব হতেও পারে, আবার কি অবাস্তবও কি হতে পারে। যেমন আপনারা জি আইটি পড়ছেন, জি আইটি পড়ে যতই পড়ে না মাথা চুলছিলেন, জি আইটি বাংলাদেশে পারবেন না স্যার? না স্যার বাংলাদেশের এনভায়রনমেন্টকে এক্সপ্লয়েট করে যেভাবে ম্যাক্সিমাম বেনিফিট নেওয়া যায় সেরকম কোন থিওরি আমাদের আছে নাই? তাহলে কি করতে হবে, রিসার্চ করতে হবে। কেমন রিসার্চ করতে হবে, যে গার্মেন্ট সেক্টর তো বিদেশিদের কাছে অর্ডার নিয়ে তৈরি করে, তাহলে তারা তো আগে কাস্টমার অর্ডার পেয়ে, তারপরে অনেক গার্মেন্টস আছে না 100% এক্সপোর্ট ওরিয়েন্টেড আছে না, সব গার্মেন্টস তো প্রায় 100% এক্সপোর্ট ওরিয়েন্টেড। তাই তাহলে আমরা বাংলা আমরা যেটা ইউজ করি সেটা কোথায় ভাই, আমরা সাইকেলি ইম্পোর্ট করি স্যার, ইম্পোর্ট করি স্যার আমরা অনেক ক্ষেত্রে এগুলো। কেন বাংলাদেশে প্রোডাক্ট যেটা তৈরি, এটা বাংলাদেশে ইউজ করে না? খুবই কম স্যার, আমাদের বাংলাদেশে যেগুলো তৈরি হয় এগুলো বাংলাদেশের লোকজন খুব কমই ইউজ করে স্যার, 10% আমরা তো 100% পারফেক্ট প্রোডাকশন পারি না। এতে আমরা করি কি, মনে করেন 5,000 শার্টের অর্ডার পেলাম, তখন আমাদের দেশে করে কি 6,000 বা 7,000 পিস প্রোডাকশন শুরু করে, এখন পারফেক্ট যে 5,000 পিস তৈরি হয় সেটা শিপমেন্ট হয়ে যায় এক্সপোর্টে, আর যেগুলো একটু ভালো কোয়ালিটি সেগুলো আপনার মনে করেন ওই যে বসুন্ধরা সিটি বা এরকম ভালো ভালো শপিং মলে ব্র্যান্ডের সবগুলোতে চলে যায়, আর যেগুলো একটু খারাপ কোয়ালিটি সেগুলো ওভার ব্রিজের নিচে চলে যায়, বুঝা গেছে? সিগারেট সিগারেট গোস আস নিউ মার্কেট স্যার,
ওভারব্রিজে মিশে যায় তারপর এটা গেল ওভারব্রিজে মিশে যেগুলো আরো খারাপ এগেট এগেট প্রজেক্ট ওকে এইভাবেই সাধারণত বাংলাদেশের প্রোডাকশনগুলো আমরা পাই তো তার মানে বাংলাদেশের কনটেক্সট আমরা যে বাইরে থেকে কাঁচামাল কিনি বা আমাদের মেশিনগুলো বাইরে থেকে আসে আমাদের ইলেকট্রিসিটির অবস্থা যেটা পাওয়ার সাপ্লাই আমাদের লেবারের কন্ডিশন স্কিল সাপ্লাই এবং আদার্স কন্ডিশন ট্রান্সপোর্ট সবকিছু বিবেচনা করে আমরা আমাদের মতো যদি জিআইটি সিস্টেম ডেভেলপ করতাম তাহলে সেইটা কোম্পানিগুলো দেখে তার হাইয়েস্ট বেনিফিট তারা নিতে পারত সিমিলারলি অ্যাক্টিভিটি বেসড কস্টিং কিন্তু আমরা দুঃখের বিষয় কি করছি এইগুলো নিয়ে কোনো কোম্পানি কোনো ফান্ড দিতে রাজি না ইভেন আমরা যদি পার্সোনাল ফান্ডেও রিসার্চ করে তাদের জন্য একটা ভালো মডেল দাঁড় করাইতে চাই তারা করে কি তাদের কোম্পানিগুলোতে গেলে তারা কোনো কথাই বলতে চায় না কোনো তথ্যই দেবে না তারা আর বাইরে যেটা করবেন আপনি ইউরোপ আমেরিকাতে যদি কেউ যেতে পারেন বা জাপান এসব দেশে যান দেখবেন প্রত্যেকটা কোম্পানিতে একজন অফিসার ডেডিকেটেড করে রাখে যে যারা রিসার্চ করবে তাদের আনসার তুমি দিবা তোমার কাছে সব ইনফরমেশন থাকবে যে যে ইনফরমেশন চাই একেবারেই খুবই কনফিডেন্সিয়াল ছাড়া ইনফরমেশন দিয়ে দেবা যাতে করে রিসার্চটা তারা ভালো করে করতে পারে বাংলাদেশের তথ্য অধিকার আইন নামে একটা আইন আছে 2006 সালের এটা অনুযায়ী বাংলাদেশের প্রত্যেকটা সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে একজন কর্মকর্তা থাকা বাধ্যতামূলক যে তার পদবি হবে সে তথ্য কর্মকর্তা না থাকলে স্যার তাদের জরিমানা হবে স্যার এমন নিয়ম আসছে স্যার কথা যে কেন যেন রিপিট হচ্ছে কে মনে হয় দুইটা ডিভাইস একবারে আপনার মনে করেন যদি ডিপার্টমেন্ট কনসেপ্টে যায় যেটা গ্যারি স্কুলে যেটা বলতে চাচ্ছেন এটা একটু ডিফারেন্টলি বলছে যে আপনি 10টা ডিভিশন থাকে বা 10টা প্রসেস থাকে যেটা খুবই দুর্বল সেটাকে আইডেন্টিফাই করবেন সেটা হচ্ছে আপনার কনস্ট্রেন্ট সেটা আপনার বাধা দিচ্ছে যে এটা আমি যা করতে যাচ্ছি সেটা করতে পারবো ওইটার উপরে ওইটার উপরে প্রেসার দেওয়া যাবে না বরং বাবা ওইটাকে সুযোগ দিবেন প্লিজ ওইটাকে একটু সুযোগ দিবেন দিয়ে ওইটাকে ডেভেলপ করে যাতে করে ওইটার একদম মানে উইকেস্ট পয়েন্ট না থাকে এটা টিকিউ ম্যাটার একটা অ্যাপ্রোচ কারণ আপনার যদি 10টা প্রসেস থাকে বা 10টা স্টেজ থাকে 10টা স্টেশন থাকে যেটা দুর্বল সেটাকে ধরে ওইখানে দুর্বলতা কাটায় ওকে ইমপ্রুভ করাবেন ও মনে করেন 7 নম্বর র‍্যাঙ্কিং এ চলে গেল তখন এখন 10 নম্বর র‍্যাঙ্কিং থাকবে আবার তাকে ধরবেন একটা একটা করে এইভাবে ধরতে ধরতে কন্টিনিউয়াসলি আপনি ইমপ্রুভমেন্ট করতে থাকবেন এটা হচ্ছে থিওরি অফ কনস্ট্যান্টের অরিজিনাল ধারণা এখন এরা বলছে যে 5টা স্টেপ আইডেন্টিফাই দা সিস্টেমস বটলনেক আমরা যে অঙ্কগুলো করলাম তাতে আমরা দেখি হ্যাঁ চুপ মাত্র বাবা একটু মিউট করেন একটু আনমিউট প্লিজ মিউট করেন আনসার ভাই একটু মিউট করেন ফার্স্ট হচ্ছে ইউ হ্যাভ টু আইডেন্টিফাই ইওর সিস্টেমস বটলনেক আপনার সিস্টেমে কোনটা কনস্ট্রেইন্ট বা বটলনেক কোনটা আপনাকে বাধা দিচ্ছে সেটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে যেটা আমরা দেখলাম যেমন আগেরটা প্রসেস জেড এ সমস্যা হচ্ছে বা লেবার আওয়ারনেস সমস্যা হচ্ছে বা মেশিন আওয়ারনেস সমস্যা হচ্ছে এটা হচ্ছে বটলনেক ডিসাইড হাউ টু এক্সপ্লয়েট দ্য বটলনেক আপনি এই বটলনেকটাকে কিভাবে এক্সপ্লয়েট করবেন ম্যাক্সিমাম বেনিফিট নেবেন এখান থেকে সাবঅর্ডিনেট এভরিথিং ইজ টু দ্য ডিসিশন ইন স্টেপ টু আপনি যেটাকে আইডেন্টিফাই করলেন যে এইটা হচ্ছে আমার বাধা ওইটাকে সেন্টারে রেখে আপনাকে অন্য অন্য রিসোর্স গুলোকে ইউটিলাইজ করতে হবে কারণ ওইটার কারণে আপনি অনেক কিছু করতে পারছেন না আর ওইটাকে যদি আপনি সেন্টারে না রাখেন তাহলে কি হবে যেটা আগে দেখলাম ওয়াইতে আপনি প্রোডাক্ট তৈরি করবেন কিন্তু জেড ডেটা নিতে পারবে না কাজে আপনার ওয়াইতে আনফিনিশড প্রোডাক্ট একদম আইডল স্টক থেকে রাইট এটা হচ্ছে কি বলে এটা আপনার স্টক পাইলিং হয়ে যাবে স্টক পাইলিং হবে ওয়েস্টেজ হবে অনেক ভাবে আপনি ক্ষতিগ্রস্ত হবে অ্যালিভিয়েট দ্য সিস্টেমস বটলনেক যদি সম্ভব হয় বটলনেকটাকে অ্যালিভিয়েট করার চেষ্টা করতে হবে অর্থাৎ তার ক্যাপাসিটি যদি প্রসেস হয় ক্যাপাসিটি বাড়াবেন যদি লেবার হয় তাহলে ওভারটাইম অথবা আরো বেশি লেবার খুঁজে পাওয়া যায় কিনা অথবা লার্নিং আপ আমরা পরবর্তীতে যদি থাকে পড়বো লেবারদেরকে ট্রেনিং দিয়ে ওদের ক্যাপাসিটি বাড়াই বাড়াই ইমপ্রুভমেন্ট করতে হবে এইভাবে আপনাকে বটলনেকটাকে আস্তে আস্তে আপনাকে ইমপ্রুভ করতে হবে যাতে দুর্বলতাটা না থাকে ইফ ইন দ্য প্রিভিয়াস স্টেপ বটলনেক হ্যাজ বিন ব্রোকেন গো ব্যাক টু স্টেপ ওয়ান ওই যাবে যে কথাটা আমি আগে বললাম যদি এই বটলনেকটা দূর হয়ে যায় তখন আপনাকে আবার স্টেপ ওয়ানে গিয়ে নতুন আর বটলনেক আইডেন্টিফাই করতে হবে বটলনেক থাকবে সবসময় মানে ওই যে আমরা বলছিলাম না টিকিউএম যে ইউ উইল নেভার বি স্যাটিসফাইড উইথ ইওর
স্ট্যাটাস কিউ কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট কন্টিনিউয়াস আপনাকে ইমপ্রুভ করতে হবে মানে বটলনেক যখন একটা বটলনেক দূর করবেন তখন আপনাকে নেক্সট বটলনেক আবার আইডেন্টিফাই করতে হবে বটলনেক সবসময় থাকবে যদি আপনি মনে করেন যে রিয়েলি আমি ইমপ্রুভ করতে চাই কন্টিনিউয়াসলি ক্লিয়ার সবাই জি স্যার এটা হচ্ছে থিওরি অফ কনস্ট্যান্ট এর নাম কেন কনস্ট্যান্ট কারণ আমি হচ্ছে কনস্ট্যান্ট কে গোল করে সেন্টার করে সবকিছু চালাচ্ছি কনস্ট্যান্ট সেন্টার্ড ম্যানেজমেন্ট অ্যাপ্রোচ এইজন্য এটা নাম হচ্ছে থিওরি অফ কনস্ট্যান্ট এখন আপনারা কোশ্চেন করতে পারেন সাপ্লিমেন্ট করতে পারেন আছে কোশ্চেন না ঠিক আছে স্যার ওকে তাহলে আমরা একটু অঙ্ক দেখতে পারি এখানে অঙ্কগুলো বেশ সহজ টেস্ট ইউর আন্ডারস্ট্যান্ডিং ওয়ান যারা ওয়ার্ল্ড লিডার না তারা একটা নতুন নতুন ম্যানেজমেন্ট কনসেপ্ট ইউজ করে যেমন আমরা হ্যাঁ বলেন স্যার এই এই সিস্টেম গুলো অ্যাপ্লাই করতে আরো সময় লাগবে আমাদের দেশে প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড যদি হয় তাই না এখনো তো অ্যাপ্লাই হয় নাই কোথাও নিয়োগ দিয়ে রাখছে কিন্তু তাদেরকে কাজ দিয়ে রাখছে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এর কমপ্লায়েন্স এর কাজ দিয়ে রাখছে তো আপনাকে যদি আপনার কাজটা না করতে দেয় আপনাকে যদি কমপ্লায়েন্স এ সারাদিন ব্যস্ত রাখে তাহলে আপনি কখন আপনার ক্রিয়েটিভিটি ইনোভেশন দেখাবেন এটা তো কখনোই হবে না তাই না হতে হলে তো আপনাকে সুযোগ দিতে হবে হচ্ছে কোথায় হচ্ছে নেসলেতে হচ্ছে ইউনিলিভারে হচ্ছে বড় বড় এসিআই তে হচ্ছে যেখানে আপনার সিএমএ দের কাজটা করতে দিচ্ছে যাকে যার কাজটা করতে দিচ্ছে সেখানে হবে কিন্তু যেইগুলোতে হচ্ছে না সেগুলোতে কোনোদিনই হবে না কারণ তারা শুধু মনে করে যে আমার কমপ্লায়েন্সই যথেষ্ট আমি যেন কোনো ফাইন না পাই এরপর আমি তৈরি করব বিক্রি করব কম বেশি যাই হোক সমস্যা নেই আমরা এবিসি করলে দেখতে পারবেন যে কত ইনএফিসিয়েন্সি মানে কত রং ডিসিশন হয় ওভার কস্ট একজন ইন করে আরেকজনের গাড়ি চাপায় দেয় এবং ডিসিশন গুলো কিভাবে ভুল হয় এগুলো দেখতে পারবেন আপনারা এবারে অঙ্ক আপনারা পারবেন as a business makes four product w x y and z information relating to these product is as follows w x y z দেওয়া আছে সেলিং প্রাইস দেওয়া আছে ম্যাটেরিয়াল দেওয়া আছে লেবার দেওয়া আছে সেলস ডিমান্ড দেওয়া আছে দেয়ার ইজ এ লিমিট টু দ্য অ্যাভেলেবিলিটি অফ লেবার এন্ড অনলি 8,000 hours are available each month. Identify which products the business should produce. আমার মনে হয় এটা অলরেডি আপনাদের হয়ে গেছে এরকম তারপরে যদি দেখতে চান আমরা একটু দেখাতে পারি কিভাবে করবে বুঝতে পারছেন অনেকে বুঝে ফেলছেন যে আসলে কি করবো আমরা টেস্ট ইউর আন্ডারস্ট্যান্ডিং ওয়ান তো এটা মনে হয় নতুন করে কিছু করার নাই মনে হয় অলরেডি আমরা করছি তাই না দেখতে পাচ্ছেন সেলস থেকে ম্যাটেরিয়াল কস্ট বাদ দিয়ে দিয়েছে থ্রুপুট বের হয়ে গেছে এটাকে লেবার আওয়ার দিয়ে ভাগ করে দিয়েছে র‍্যাঙ্কিং করতে হবে তারপর আগের মতো করে প্রফিট আগের মতো সেম অঙ্ক তাই না পারার কথা তাই না আচ্ছা পার ইজ অলরেডি ওই থ্রুপুট এর উপর বেস করে রাইট থ্রুপুট দিয়ে করবে এই চ্যাপ্টারে যত অঙ্ক আর যদি পার্ট 2 দেখতে চান টেস্ট ইউর আন্ডারস্ট্যান্ডিং পার্ট 2 আগের মধ্যে দেখতে পাচ্ছেন যার কন্ট্রিবিউশন সব থেকে বেশি তাকে কি করছে সব থেকে বেশি প্রায়োরিটি দেওয়া হয়েছে যেমন যদি আমরা আগেরটা দেখাই এখানে সব থেকে কন্ট্রিবিউশন কার বেশি ফার্স্ট ফার্স্ট কে ওয়াই ওয়াই সেকেন্ড ওয়াই ওয়াই সেকেন্ড হচ্ছে জেড থার্ড হচ্ছে ডব্লিউ আর লাস্ট হচ্ছে স্যার এক্স এক্স তাহলে ওয়াই জেড W Y Z W এই অ্যাপ্রোচটা গেছে দেখেন এই দেখেন প্রথমে Y তারপরে Z W X পাই নাই X হ্যাঁ পাইছে সামান্য পাইছে যেটুকু আওয়ার বাসছে সেটুকু তাকে দিছে পারবেন না এটা আগে যা করছে তার ভিত্তিতে পারা উচিত না এটা পারবো স্যার ওকে তাহলে আমি এখানে থাকলাম না আমি টু তে যাই দেখি কিছু আছে কিনা টেস্ট এর আন্ডারস্ট্যান্ডিং টু টুতে মনে হয় তেমন কিছু নাই টুতে বলছে
থ্রুপুট অ্যাকাউন্ট এটা তো পারবেন না, থ্রুপুট অ্যাকাউন্টিং নিশ্চয় করতে হলে আপনি যে করে নেবেন রিটার্ন পারফেক্ট ওয়্যার আর কস্ট পারফেক্ট ওয়্যার, এটাকে ভাগ দিলে পেয়ে যাবেন। ওকে, এটা কি দরকার আছে আমার দেখানোর? The product sold 85 per unit, material cost 42.50. Is the total operating cost there, factory cost? Tale contribution kotha hobe, throughput contribution? Throughput 42.50 hobe sir. Puta shob pura dewa sir. 85 kore bikri kore, 42 kore jodi contribution kotha hobe? 42.50 প্রতি ঘন্টায় 20 করে খরচ হয়, বেশি তার মানে এটা ওকে নাম আপনি আগেরটা দেন পরেরটা দেন সমস্যা। ওকে বুঝলে বলবেন। কোশ্চেন থ্রি তে কি দেখাচ্ছে, কোশ্চেন থ্রি একটু বড় এটা দেখাচ্ছে, যদি পারবেন সবগুলো এই চ্যাপ্টারের রংপুর কোডিং কিছু নেই, আমরা আজকে এই চ্যাপ্টার শেষ করে দেবো, আগামীতে আমরা এই অ্যাক্টিভিটি বেস কস্টিং এ দেবো। জাস্ট ইন থিম ম্যানুফ্যাকচারস ফোর প্রোডাক্টস এবিসি, ডিটেলস সেলস প্রাইস ম্যাটেরিয়াল লেবার মিনিট দেওয়া আছে, মেশিন টাইমস পার মিনিট, লেবার টাইম পার ইউনিট, weekly sales demand, machine time is bottleneck resource, machine time দিয়ে কাজ করতে হবে, and the maximum capacity is 400 machine hours per week, each week, operating cost including direct labor cost are 5440 each week, direct labor cost are $12 per hour, and direct labor workers are paid 38 hour week with no overtime. Identify the quantities of each product that should be manufactured and sold is to maximize profit, calculate the weekly profit, calculate throughput accounting ratio to maximum. এটা দেখা দেখানো উচিত না, দেখাবো এটা স্যার দেখানো। ফার্স্ট কি করব আমরা, থ্রুপুট কন্ট্রিবিউশনটা বের করে নেব, সেলস থেকে ম্যাটেরিয়াল কস্টটা বাদ দেব, 0.8 এখানে, 0.5 এখানে, 0.6 এখানে, 1.8 এইভাবে হবে, এটা হচ্ছে 3। টেস্ট ইওর আন্ডারস্ট্যান্ডিং 3 এরপরে যেটা আমরা করব সেটা হচ্ছে যে র্যাঙ্কিং করে নেব, যে এই থ্রুপুটটাকে আমরা কোনটাই কত মিনিট লাগে, এটা তো আমাদের কোশ্চেনে সরাসরি দেওয়া আছে, 5 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, 6 মিনিট, 5, 2, 3, 6 এগুলোতে ভাগ করবো যার যার কন্ট্রিবিউশন। এখানে তো নাই, পরের পার্টে আমরা যাই, টেস্ট পার্ট, এই যে দেখেন এখানে ওরা পুরোটা লেখা নাই, অর্থাৎ যেহেতু আগের পেজ থেকে আসছে, প্রথমটা কি ছিল, 0.8 ছিল না, আবার দেখাচ্ছি প্রথমটাই থ্রুপুট কন্ট্রিবিউশন কত প্রতি ঘন্টায় কত হবে, সবগুলোকে ভাগ করে নিচ্ছে। ওকে,
তারপরে হাইয়েস্ট হাইয়েস্ট কোনটা আসছে হাইয়েস্ট আছে ডি স্যার ডি তে আর সেকেন্ড হচ্ছে সেকেন্ড হচ্ছে বি বি থার্ড হচ্ছে সি বি হচ্ছে আর লাস্ট হচ্ছে স্যার এ ওকে তাহলে বুঝতে পারছেন এখন আমরা এই রিসোর্সটাকে সেভাবে ভাগ করে দেব তাহলে প্রথমে ডি ডি কে ডি এর ডিমান্ড কত কোশ্চেনে দেওয়া আছে আমরা দেখি কোশ্চেনটা ডি এর ডিমান্ড কত উইকলি ডিমান্ড 1500 তাই না कत मिनट लगे ৭০০ ঘন্টা স্যার আমাদের টোটাল দেওয়া আছে 24 যোগ করে মাইনাস করে টোটাল দিন টোটাল দেওয়া আছে না কোশ্চেনে ম্যাক্সিমাম ক্যাপাসিটি কত বলছে আর এখানে তো দেওয়া নেই স্যার কোনো দেওয়া নাই এটা বের করছে কিভাবে কোনো ভাবে স্যার এটা তো বের করছে ভাগ দিয়ে আমাদের কত ঘন্টা আছে এটা আমাদের জানতে হবে মেশিন টাইম ইজ এ বটল নেক রিসোর্স এন্ড দ্য ম্যাক্সিমাম ক্যাপাসিটি ইজ 400 মেশিন আওয়ারস ইজ উইক তাহলে মেশিন কয়টা এই দেখেন দেওয়া আছে ভয়ের পেছনে আমাদের অঙ্ক কিসে দেওয়া আছে স্যার উইকলি না মেশিন টাইম কি ঘন্টায় দেওয়া আছে না মিনিটে দেওয়া আছে মিনিটে স্যার আর এখানে 400 ঘন্টা ক্যাপাসিটি তাহলে আমাদের এটা কি করতে হবে স্যার 60 দিয়ে গুণ দেওয়া লাগবে তাহলে আমরা পেয়ে যাবো কত কত মিনিট 24000 হ্যাঁ তাহলে ভুল হয়েছে লাগছে মোট কত কত মিনিট পাবো আমরা 24000 এই 400 কে স্যার আমরা কত দিয়ে গুণ দেব স্যার আপনি বলেন এটা কি আছে 400 আওয়ার স্যার আওয়ার আর আমাদের মেশিন টাইম কি সেটা আছে উপরে মিনিটে তাহলে কি করতে হবে 400 60 দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা মিনিট পেয়ে যাবো না টোটাল জি স্যার তাহলে মিনিট পেলে আবার সমস্যা কি মিনিট পেলে তো আমরা দেখতে পাচ্ছি তিনটা প্রোডাক্টে কত লেগে গেল বাদ বাকিটা লাগবে এইটাতে লাগছে 400 কে তো 60 দিয়ে গুণ দিলেই 24000 হয়ে যাবে স্যার হ্যাঁ সেটাই তো সেটা তো করবে এটা প্রথমে করা আছে আমরা স্কিপ করে গেছি এইজন্য বেজালটা লাগছে আমি দেখাচ্ছি যে পার্ট 1 এটা করা আছে এই দেখেন শুরুতে করে দিয়েছে দেখছেন 24000 ঘন্টা 24000 মিনিট দেখতে পাচ্ছেন জি স্যার এটা তো সলিউশন দেওয়া আছে আমরা তো স্যার প্রশ্ন করছি হ্যাঁ প্রশ্ন খুঁজলে সমস্যা নেই এটা খেয়াল রাখতে হবে এটা তো সমস্যা তাহলে এই যে এখানে দেখেন প্রথম প্রোডাক্টে লাগছে 9000 মিনিট পরের প্রোডাক্টে 4000 পরের প্রোডাক্টে 7500 মিনিট সব তিনটা প্রোডাক্ট যেটা প্রায়োরিটি দিয়েছে সেটাতে 20500 মিনিট চলে গেছে আর হাতে আছে মোট 24000 24000 থেকে 20500 দিলে বাদ দিলে ব্যালেন্সিং থাকে কত মিনিট 3500 এই ফোর্থ ক্লাস যে তাকে সময় দিবেন তার প্রতি মিনিটে কত লাগে প্রতি প্রোডাক্টে প্রতি ইউনিটে কত মিনিট লাগে 0.805 মিনিটস এই যে 4 নম্বর যে র‍্যাঙ্কিং এ গেছে তার প্রত্যেকটা ইউনিট তৈরি করতে কয় মিনিট সময় লাগে 5 মিনিটস না জি স্যার তাহলে 3500 কে 5 মিনিট দিয়ে ভাগ করেন কত ইউনিট বের হয়ে যাবে ওকে জি ওকে তাহলে এইভাবে যদি আমরা দেখি টোটাল হচ্ছে কন্ট্রিবিউশন থ্রুপুট কন্ট্রিবিউশন হবে হচ্ছে $5760
অপারেটিং এক্সপেন্স আমাদের কোশ্চেনে দেওয়া আছে 5440 5440 ডিরেক্ট লেবার সহ সমস্ত অপারেটিং কস্ট এখন নেট প্রফিট থাকবে আমাদের 320 320। আচ্ছা আমাদের অ্যাকাউন্টিং রেশিও চাইছে, আমরা তো অ্যাকাউন্টিং রেশিও পারি, কিভাবে পারি? আমাদের হচ্ছে এই অপারেটিং কস্ট কত আছে 5440 আমরা 2400 মিনিট দিয়ে ভাগ করলে মনে হয় মিনিটে পাবো, 400 দিয়ে ভাগ করলে ঘন্টায় পাবো। হ্যাঁ বুঝা গেছে? স্যার একটা প্রশ্ন ছিল, বলেন স্যার। ডিরেক্ট লেবার কস্ট 12 টাকা পার আওয়ার, আবার হচ্ছে ডিরেক্ট লেবার সব লাগবে না কিছু, কেন লাগবে না? আমরা তো লেবার ওভারহেড সবকিছুকে মিলেই আমরা অপারেটিং এক্সপেন্স বলছি। কেন লাগবে না দেখেন, এই লাইনটা পড়লে বুঝবেন লাগবে না কেন। এই যে এখানে দেখেন কি বলছে, ডিরেক্ট লেবার কস্ট সরি অপারেটিং কস্ট ইনক্লুডিং ডাইরেক্ট লেবার আওয়ার আর দিয়ে দিছে ইস উইক, প্রতি সপ্তাহে টোটাল লেবার সহ ওভারহেড সহ কত টাকা সব দিয়ে দিয়েছেন দিছে না? জি তাহলে আমার ওইগুলো দরকার নেই, বলেন ওইগুলো কাজ আছে কোনো? স্যার বলেন এই থ্রুপুট সিস্টেমটা আমার মনে হচ্ছে যে সকল প্রোডাক্ট গুলো টোটাল কস্ট 80% বা 90% কভারেজ হয় সেখানে সুইটেবল বেশি দেয় না, মানে র মেটেরিয়াল পোর্শনটা বেশি খরচ হয়। এটা কিন্তু আগে বলছি আমি, এটা মিস করছেন তাহলে, আমি এর আগে বলছি কিন্তু বলছি না, কেউ খেয়াল করছেন? যেসব প্রোডাক্টে ওভারহেড কস্ট লেবার কস্ট কম মেটেরিয়াল কস্ট বেশি সেখানে থ্রুপুট অ্যাকাউন্টিং খুবই সুইটেবল। রাইট, আর সার্ভিস ওরিয়েন্টেড বা কম হলে কিন্তু চলবে না মনে হচ্ছে না? হ্যাঁ যেখানে আপনার ওভারহেড প্রচুর কিন্তু ডিরেক্ট কানেক্ট করা যায় না, আমার ওভারহেডটা লেবার আওয়ারের সাথে সরাসরি জড়িত অথবা মেশিন আওয়ারের সাথে সরাসরি জড়িত, তখন আমার অ্যাক্টিভিটি যাওয়ার দরকার নাই, তখন আমি একদম ট্র্যাডিশনাল অ্যাবজর্পশন কস্টিং এ হ্যাঁ আমি লেবার আওয়ার দিয়ে ভাগ দিলাম মেশিন আওয়ার, কিন্তু যখন আমি দেখবো যে আমার ওভারহেড প্রচুর অথচ আমার হচ্ছে কোনো কিছুর সাথে আমি ডিরেক্টলি কানেক্টেড করতে পারি না, তখন আমাকে অ্যাক্টিভিটি বেসড কস্টিং এ যেতে হবে বাধ্য। ক্লিয়ার? ইয়েস স্যার, রাইট, ঠিক আছে, ওকে। এটা আমরা প্র্যাকটিক্যালি শিখবো, হ্যাঁ অবশ্যই, আপনার কথাটা খুবই সুন্দর, আমাদের প্র্যাকটিক্যালি এটাকে টেস্ট করা উচিত যে আসলে কিসের সাথে আমাদের রিলেটেড এটা, এটা তো পারবেন না। এটা খুবই সিম্পল, থ্রুপুট কন্ট্রিবিউশন কে ভাগ দিলাম 400 ঘন্টা দিয়ে আর অপারেটিং কস্ট কে ভাগ দিলাম 400 ঘন্টা দিয়ে, তাই আমি দুইটা রেট পেয়ে গেলাম, একটা হচ্ছে রিটার্ন পার আওয়ার আর একটা পার ইউনিট, আর একটা পেয়ে গেলাম রিটার্ন কস্ট পার ইউনিট, রিটার্ন পার ইউনিট কে কস্ট পার ইউনিট দিয়ে ভাগ দিয়ে দিলাম। অথচ আওয়ার দিয়ে করবো তাও হতে পারে, 5760 কে 2400 দিয়ে ভাগ করতেন, 5740 কে 2400 দিয়ে ভাগ করতেন, আওয়ার দিয়ে করেন, তবুও সেম রেজাল্ট আসতো। ওকে বুঝছেন? চারটা দেখলে দেখতে পারেন, বাট পাঁচ ছয় হচ্ছে ঠিক মানে অবজেক্টিভ টাইপের, ওই সব অবজেক্টিভ কোশ্চেন আমাদের আইসিএম এ আসে না, সিএম এ তে আসতে সিমাতে আসতে পারে, চারটা দেখলে দেখতে পারেন। তার মানে আমরা আগামী ক্লাসে মোটামুটি ইয়ে করবো, অ্যাক্টিভিটি বেস কস্টিং এ যাচ্ছি, যদি আপনাদের কোনো ঝামেলা না থাকে, কোশ্চেন না থাকে। সেলিং প্রাইস দেওয়া আছে, ম্যাটেরিয়াল দেওয়া আছে, ম্যাক্সিমাম ডিমান্ড দেওয়া আছে, টাইম রিকোয়ার্ড দেওয়া আছে, তবে দুইটা প্রসেস দেওয়া আছে এখানে, দা ক্যাপাসিটিস কত কত দুইটাতে দেওয়া আছে, টোটাল ফ্যাক্টরি কস্ট দেওয়া আছে, আইডেন্টিফাই দা প্রসেস বটলনেক, ওই যে যেটা ইলাস্ট্রেশন করলাম না ঠিক ওইটা ইলাস্ট্রেশনটা জাস্ট, তাহলে যদি একটু দেখায় আপনাদেরকে সময় যদি একদম শেষের দিকে, টেস্ট ইউর আন্ডারস্ট্যান্ডিং 4 যদি ছোট দেখেন, ক্যাপাসিটি ইন প্রসেস এক্স, ক্যাপাসিটি ইন প্রসেস ওয়াই, এই যে দেখেন প্রসেস এক্স এ এক ইউনিট তৈরি করতে কত ঘন্টা লাগে, দেখতে
তাহলে এক্স এ আছে হচ্ছে 35000 ঘন্টা ওয়াই তে अवेलेबल হচ্ছে 42000 ঘন্টা তাহলে 35000 ভাগ 1 35000 ইনটু তৈরি করতে সক্ষম 42000 ভাগ 1.5 42000 ভাগ 1.5 দিলে মনে হয় খুব বেশি ইউনিট তৈরি হবে না এটা জাস্ট ইলাস্ট্রেশনটা আমার যেটা মনে হচ্ছে ইলাস্ট্রেশনটাই তাহলে এক্স তৈরি করতে পারবে 35000 কিন্তু ওয়াই তৈরি করতে 28000 তাহলে সমস্যা কার স্যার ওয়াই এর ওয়াই ইজ দা বটলনেক তাহলে ওয়াই কে ফোকাস করতে হবে ওয়াই কে ফোকাস করতে হবে তাই না যেহেতু সমস্যা হচ্ছে ওয়াই তে ভাগ করি প্রতি ঘন্টায় কত করে হচ্ছে তাহলে $4 আর কস্ট পার ফ্যাক্টরিয়াল তো আমরা দিতে পারবো এটা এটা হচ্ছে টোটাল কত ফ্যাক্টরি কস্ট কত 1,05,000 42,000 দিয়ে ভাগ দিলে পাচ্ছে না তাহলে প্রতি ঘন্টায় পেয়ে গেলাম ওয়াই নিয়েছো ওয়াই এর জাস্ট রেশিও রিটার্ন পেলাম 4 আর হচ্ছে কস্ট পেলাম হচ্ছে 2.5 তাহলে আমরা দেখতে পাচ্ছি থ্রুপুট রেশিওটা 1 এর বেশি স্যাটিসফ্যাক্টরি দিস ইজ স্যাটিসফ্যাক্টরি 1 এর বেশি হলে স্যাটিসফ্যাক্টরি ওকে এটা শেষ টাইম শেষ আমাদের চ্যাপ্টারও শেষ যে কোনো কোশ্চেন করতে পারেন না হলে আমরা আগামী দিনে আবার আগামী স্যার কিছু মনে করেন না স্যার প্রিভিয়াস কোশ্চেন এই চ্যাপ্টার থেকে কোন এতে কোন কোশ্চেন আসছে এটা কি আপনার কাছে স্যার সাজানো আছে না আমার কাছে সাজানো নাই কারণ ফার্স্ট টাইম তো আমি দেখব আমি করব কি শেষ করতে পারলে আমরা বিগত 4-5টা কোশ্চেনে কি কি আসছে কিভাবে আসছে আমরা দেখব হ্যাঁ এগুলো আমরা সলিউশন করার চেষ্টা করব এবং যদি ক্লাসে শেষ নাও করতে পারি আপনারা ফিজিক্যালি আসতে পারেন অথবা আমরা এক্সট্রা নরমাল জুমেও আমরা কন্টাক্ট করতে পারি না স্যার আপনাকে আইসিএমএ পাওয়া যাবে কিলে পাওয়া যাবে এই 2:30 থেকে 10টা পাওয়া যাবে শনিবার না শনিবার ছাড়া রবি থেকে বৃহস্পতি 3টা থেকে 10টার ভিতর ইনশাআল্লাহ পাবেন ক্লাস টাইম আপনি বসেন কোথায় এখন আপাতত বসি এই লিফটার 6 ট্রেজারার রুমে বসি কামরুজ্জামান যেটা ট্রেজারার ওকে স্যার আর এরপরে আমরা হয়তো বা বসবো আপনাদের কাছাকাছি ওই যে আপনারা ক্যান্টিনের নিচে পড়াশোনা করেন না মসজিদের পাশে ওইখানে দোতলায় আমরা দুইজন বসবো আপাতত আপাতত লিফটার 6 ট্রেজারার রুমে ট্রেজারার হ্যাঁ ন্যাশনাল কাউন্সিলের ট্রেজারার ওকে ওকে ঠিক আছে সবাই ভালো থাকেন জি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম